হ্যালো এভরিওয়ান, আবশ্যকের পক্ষ থেকে যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো কাইন্ডলি একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও। আবশ্যকের পক্ষ থেকে যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো কাইন্ডলি একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও। একটুখানি কমেন্ট করে আমাকে বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। হাই নন্দিতা দি, কেমন আছো বলো? মাঝে মাঝে খুলিয়ে ফেলে। আচ্ছা, যারা যারা নোটিফিকেশনটা পাচ্ছ অবসরের পক্ষ থেকে কাইন্ডলি একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও। যারা যারা দেখছো তারা তারা একটুখানি কমেন্ট করে বলো যে শুনতে পাচ্ছ কিনা, অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা, আর কে কি দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানাও। তোর সাথে দেখে তোকে দিদি বলছি, মজা। আচ্ছা, আমি লিঙ্কটা হচ্ছে ওয়ার্ক গ্রুপে দিয়ে দিয়েছি, সুনন্দা বাড়ি মে একটুখানি লিঙ্কটা শেয়ার করে দিও। আমার না এখানে কমেন্ট গুলো কিছু শো করছে কেন বুঝি না। যারা যারা আবশ্যকের পক্ষ থেকে নোটিফিকেশনটা পাচ্ছ কাইন্ডলি একটুখানি ঝটপট জয়েন হয়ে গিয়ে আমাকে কমেন্ট করে বলো কে কি দেখতে চাইছো, তোমাদের পছন্দ মতন সব কোয়ারিজ পূরণ করার চেষ্টা করবো। আসো, আমাকে একটু জল দিন। নেটটা স্লো চলছে মেবি। থ্যাংক ইউ। আচ্ছা, টাইচেন বের কর। শ্রুতি জয়েন হয়েছে, কি মজা। আচ্ছা, একটুখানি পাশে থাকো, আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি প্রথমে একটু টাইচেন নিয়েছি, টাইচেন থেকে শুরু করি, অনেকদিন হয়ে গেল টাইচেনই দেখানো হয় না। সবাই একটুখানি জয়েন হতে থাকো ঝটফট, আমি টাইচেন থেকে একটু শুরু করি, হ্যাঁ, তারপর আমি চোকার দেখিয়ে দেবো। দেখো, আচ্ছা দেখো, এই একটা টাইচেন দেখো, এই একটা টাইচেন দেখো, খুব সুন্দর মিনের মধ্যে কাজ করা আছে। পুরো টাইচেনটা যদি গলায় পড়ি অ্যাপ্রক্স হলো 42। হ্যাঁ বলো না, একটা কেন, দশটা কথা বলো শোনা। পুরোটা যদি ধরো গলায় পড়া হয় তাহলে অ্যাপ্রক্স তোমার ওই 42 ইঞ্চিস এর মতন লাগবে, ঠিক আছে? দেখো 1050, 1050 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? 1050 থাকবে এটার প্রাইস। খুব সুন্দর দেখো মিনের কাজ করা আছে, বারবার বলছি যাদের যেটা অসুবিধে হবে বুঝতে কাইন্ডলি একটুখানি আমাকে বলো। হ্যাঁ,
এটা কারো যদি পছন্দ হয়ে থাকে এসএস নি হোয়াটসঅ্যাপে দেখো দু দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে নক করো, ক্লিয়ার পিকচার ওখানে অ্যাভেলেবল দিয়ে দেবো। আমার এত গরম লাগছে, অবস্থা হচ্ছে। টাই চেন আর নরমাল পেন্ডেন্ট চেন, আচ্ছা টাই চেন আর নরমাল পেন্ডেন্ট চেন ঠিক বলেছিস। এটা ডিফারেন্স হচ্ছে টাই মানে আমরা গলায় যে টাই পরি, টাই বাঁধি যেটাকে, ছেলেরা যেটাকে টাই বাঁধে বলে, ঠিক আছে না? তো অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি অনেক অনেক টাই চেন আছে অ্যাডজাস্টেবল করা যায়, মানে এই যে ধর এই যে টাইয়ের মতো নিচে টাইটা ঝোলে তার মধ্যে এই পেন্ডেন্টটা সেট করা থাকে। তোমার ডান হাতের রিংটা পিপি কত? ডান হাতের, আচ্ছা আমি এটা রাইট না এটা লেফট হ্যান্ড, আমি বলে দিচ্ছি দুটো রিংয়েরই প্রাইস বলে দিচ্ছি, একটু পাশে থাকো বলে দিচ্ছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছেলেরা যে টাই পরে সেই টাইয়ের মতো, এটা অ্যাডজাস্টেবল করে অনেক সময় পরা যায়। যেমন এই যে চেনটা এত দূর থাকলে গলার এখানটাতে এটাকে সেট করে পরা যায়, এটাকে বলা হচ্ছে টাই চেন। আর নর্মাল যে চেনগুলো আমরা পরি ওটা কি হয়, একটা লকেট সেট করা যায়, আবার ধর লকেটটাকে খুলে রাখা যায়, নর্মাল চেন পরা যায়, বাট টাই চেনটাতে সেটা হয় না, টাই চেন পুরো সেটআপে থাকে। এটা একটা মানে এটা কি বলবো, টাই চেনটা হচ্ছে তোর একটা সৌন্দর্য, আলাদা সৌন্দর্য। চেন লকেট পেন্ডেন্ট যেমন একটা আলাদা সৌন্দর্য গলায় সবসময় পরা, টাই চেনটা তুই প্রেফার করতে পারবি। যেমন আমি একটা নেকলেস পরে আছি, এর সাথে আমি টাই চেনটা প্রেফার করতে পারবো, দেখ ঠিক আছে না? এটা আমি চুলের উপর দিকে পরেছি। আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, আমি বুঝেছি। অ্যাকচুয়ালি আমার এই রিংগুলোর তো কেউ প্রাইস জিজ্ঞেস করবে না, অসুবিধা নেই, আমি এই দুটোর প্রাইস বলে দেবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা টাই চেন যেটাকে আমি ওকে ওকে থ্যাংক ইউ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো এটা হচ্ছে টাই চেন, নরমাল তুমি একটা লং গলায় নেকলেস চোকার তার সাথে টাই চেনটা প্রেফার করে করতে পারবে। চলো এটা প্রাইস থাকবে 1050। আমাদের কিন্তু সবকিছুই গোল্ড প্লেটেড, নট গোল্ড, কেউ ভিমি খেয়ে যেও না। 1050 থাকবে এই টাই চেনটার প্রাইস, যদি পছন্দ হয় ঝটপট এসে নিতে পারো, সরিয়ে দিলাম। এটা আরেকটা দেখাচ্ছি দেখো, মানে আগের যেটা দেখালাম সেম একই প্রাইস, বাট ডিফারেন্স হচ্ছে একটুখানি মিনেটা আর ফুলটার, দেখো চেন কিন্তু একই রকম। হাই অন্তরাদি, কেমন আছো বলো? আচ্ছা আমি একটুখানি বকবক করি, অনেকজনই জয়েন হয়েছো তো একটুখানি কাইলি বলি এটাই। আচ্ছা অন্তরাদিকে একটা প্রশ্ন করি, কেমন আছো বলো? আর অন্তরাদির ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে যে তুমি আমাদের থেকে অনেক জিনিস পারচেজ করেছো, মানে এতটাই করেছো যে তুমি আমার শহরে মানে আমার কলকাতাতে একটা মানে সব খুলে দিতে পারবে বালার, ঠিক আছে না? এটাই আর কি মেরেই বলছি। তো অন্তরাদি বলো আমাদের সার্ভিস কিরকম, এটা তোমার কাছে একটা প্রশ্ন। তো এটার অ্যান্সার পেলে আচ্ছা আচ্ছা সেটা না, ডিডিটিসি দেখো অ্যাকচুয়ালি ডিডিটিসি হচ্ছে এআর সার্ভিস। এটা যারা যারা পার্সেল নিতে চাও তারা কাইন্ডলি একটুখানি হাতে সময় রেখে তোমরা জিনিসটা মানে নেওয়ার চেষ্টা করো, এই কারণেই চেষ্টা করো। আমাদেরটা হচ্ছে কলকাতায় না, সবটা হচ্ছে ত্রিপুরা আগরতলায়, ঠিক আছে? তো ত্রিপুরা আগরতলার একটা কি ব্যাপার আছে, আমাদের এখান থেকে ধরো দুটো সার্ভিস, এক তো এরা ট্রেনে পাঠায় জিনিসটা, আর ডিডিটিসি মানে আমরা তোমাদের থেকে মানে শিপিংটা একটু বেশি রাখি, আমরা অ্যাকচুয়ালি রাখি না, এটা এয়ারে যায় বলে এটা শিপিং চার্জেসটাই ওরা বানিয়েছে এরকম। তো এখানে হচ্ছে যেহেতু এয়ারে যায়, আমি দিল্লিতে আয় হায় রে সরি সরি সরি, কেমন আছো বলো? আচ্ছা ঠিক আছে, হিয়ারিং হয়ে গেলে আমাকে ফোন করো একবার, ঠিক আছে? অনেক দিন হয়ে গেল কথা হয়নি, ফোন করো। তো ডিটিডিসি ব্যাপারটা যেটা বলছিলাম যে দুটো সার্ভিস,
একটা তো হয় দেখো, আমরা মিশো থেকে নিই, ফ্লিপকার্ট থেকে নিই, যারা কলকাতায় জিনিস নাও, কলকাতায় কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস সামনাসামনি থাকে, মানে অফিসগুলো সামনাসামনি থাকে, তাই 7-8 দিন টাইম লাগে না। বাট অন্য জায়গায় যেমন ধরো আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি হয়, বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও অনেক জায়গায় আছে, যেমন আমার বাড়ি, আমার নিজস্ব বাড়ি যেখানে, সেখানে কিন্তু জিনিস পৌঁছতে 7-8 দিন কিংবা 9 দিন টাইম লাগে। ঠিক আছে, কলকাতায় এতটা হয় না, কলকাতায় ফেসিলিটিটা এই কারণেই সুবিধে, কারণ সামনাসামনি অফিসগুলো হয়। বাট আমি যেখান থেকে লাইভ করছি, এটা ত্রিপুরা আগরতলা, তো এখান থেকে দুটো সার্ভিসে যায় আমাদের জিনিস তোমাদের কাছে, এক হচ্ছে DTTC এয়ারে, আর সেকেন্ড অপশন হচ্ছে 9 দিন যেটা ডেলিভারি থ্রুতে। তো দেখো দুটোর মধ্যেই কিন্তু একটু, হ্যাঁ 10-15 দিনও সময় লাগিয়ে দেয় অবশ্যই। তো দুটোর মধ্যে একটা কি ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো তোমরা যেরকম টাকাটা পেমেন্ট করার পর বলো, যে এটা কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না, আমি কিছু কিছু জনের উদ্দেশ্যে বলছি, আবার সবাই প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, এটা আমাদের তোমাদেরকে ভেঙে ফুটে বলে দেওয়াটা মনে করলাম দায়িত্ব, তাই বলে দিচ্ছি, এটা রেসপন্সিবিলিটি আমাদের তোমাদের তরফ থেকে। দেখো তোমরা যখন পারচেজ করছো, তোমরা টাকা যখন পেমেন্ট করে দিচ্ছ, আমরা কিন্তু দুটো দিকেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি, এক হচ্ছে তোমাদেরকে DTTC মানে দেওয়ার, হয় এয়ারে তাড়াতাড়ি পৌঁছানোর, নয় আমরা ডেলিভারি থ্রুতে। যখন আমাদের কাছে ডেলিভারিতে আনতে আসে সব দাদারা, তাদেরকে কিন্তু তাদের সাথে রীতিমতো আমাদের ঝগড়া হয় তোমাদের জন্য, যে প্লিজ একটুখানি কাইন্ডলি তাড়াতাড়ি চেষ্টা করো, বাট ওরা ওদের সিস্টেম ওই মানে অনুযায়ী চলবে, ঠিক আছে না, তো সেখানে আমাদের কিন্তু হাত থাকে না। আমরা চেষ্টা করি তোমাদের জন্য, আমরা এটাও চেষ্টা করি যে তোমরা যখন নিচ্ছ জিনিসটা, তার 4 দিন পরেও যখন বলছো যে এই জায়গাটায় না অন্য জায়গাটায়, আমরা সেটাও চেষ্টা করি। প্লিজ এটা আমাদেরকে একটু কোঅপারেট করো, যে এয়ার যখন যায়, ফ্লাইট ওয়েদার খারাপ থাকলে ফ্লাইট কখনোই যায় না, এটা মানে আশা করি সবারই জানা। আর যেহেতু আমাদের ত্রিপুরা আগরতলা থেকে জিনিসটা তোমাদের কাছে যায়, আমাদের বর্ডার পেরোতে হয়, তো সেই ক্ষেত্রে বর্ডার যখন যায় তখন ওখানে অনেক রকম প্রবলেম থাকে, অনেক রকম সিস্টেম থাকে, তো জিনিসটা হয়তো কোনো কোনো সময় হয়তো ওখানে 2 দিন কি 1 দিন আটকে যায়, তার জন্য হয়তো আমরা যখন বলি দিদি 7-8 দিনে পেয়ে যাবে, ওইটা হয়তো হয়ে যায় 9-10 দিন। এবার তোমরা আমাকে বলো, যারা দেখছো আমার লাইফটা, এটাতে আমাদের অ্যাকচুয়ালি কি প্রবলেম, মানে আমাদের কি দোষ থাকে যদি নেচার খারাপ হয়, যদি ওয়েদার খারাপ হয়, ঠিক আছে, প্রকৃতির উপর অ্যাকচুয়ালি কি আমাদের হাত থাকে? যদি প্রকৃতির খারাপের জন্য যদি ফ্লাইট না ল্যান্ড করতে পারে, যদি ধস নামে, যদি ঝড় হয়, রাস্তায় গাড়ি আটকে যায়, এটাতে কি অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম কিছু থাকে? আমি হ্যাঁ আমি মনে করি না যে এটাতে আমাদের কিছু হাত থাকে। তো যাই হোক, একটা জাস্ট তোমাদের সাথে গল্প শেয়ার করি। শ্রুতি আজকে খুব মজা হবে, আজকে আমি প্রথম থেকেই গল্প শুরু করেছি, তো যে আমি একবারই বলবো, একটুখানি ইনসিডেন্ট একটা ঘটেছে যার জন্য এত বকবক করছি, তো যারা যারা জয়েন হয়েছো তারা তারা একটুখানি কমেন্ট করো, আমি সবকিছুই দেখাবো। চাঁদনী দিকে বলবো একটু পাশে থাকো, আমি চোকার দেখাবো অবশ্যই। তো একটুখানি আমাদের সাথে যেটা ইনসিডেন্ট হয়েছে, আমাদের প্রচুরই খারাপ লেগেছে জিনিসটা। দেখো আমরা তোমাদের সাথে বিজনেস করতে বসেছি মানে এই না যে তোমাদের সাথে আমরা বেইমানি করব। আমি অ্যাকচুয়ালি প্রপার এখানে নই, আমি কলকাতার, তো আমাকে কলকাতার বহুত যারা দেখে, বহুত মানুষ আমাকে কমেন্ট করে, আমি তাদের সাথে রিপ্লাই করি যে দিদি আমি, আমাকে সবাই জিজ্ঞাসা করে দিদি তুমি এখান থেকে ওখানে কেন গেছো, বা তোমার ওখানে কেমন লাগছে, তোমাকে দেখে আমরা আরেকটু ভরসা পাই যে এখানে আমাদের কলকাতার কে ওখান থেকে সার্ভিসটা এরকম দিচ্ছে। আমার কিন্তু মাথার উপর প্রচন্ড একটা চাপ থাকে, যখন আমি কোনো অর্ডার নিই, যখন আমি কোনো কিছু অর্ডার নেওয়ার পর সেটাকে মানে খুব ভালো করে দেওয়ার চেষ্টা করি, আমি ভাবি আমার কলকাতার মানুষ এটা বুঝুক যে আমি অন্তত এখানে আসার পর আমি এই জায়গাটাকে খুব ভালোবেসেছি। তো রিসেন্ট হচ্ছে এমন হয়েছে, সেটা হচ্ছে বিউটি মজুমদার বলে একজন কাস্টমার, তো উনি হচ্ছে আমাদের থেকে জিনিস পারচেস করেছে, তো জিনিসটা যখন পারচেস করেছে উনি কিন্তু 7 তারিখে জিনিসটা আমাদের থেকে দেখেছে, 7 তারিখে দেখার পর উনি রিপ্লাই দিয়েছেন 19 তারিখে, তো 19 তারিখে রিপ্লাই দেওয়ার পর কনফার্ম করে টাকা পেমেন্ট করেছেন 20 তারিখে, তো 20 তারিখ পেমেন্ট করার পর আমাদেরকে বলেছেন যে তাড়াতাড়ি পাঠিয়ে দিও, আমার রিসেন্ট বিয়ে আছে, একটুখানি আমি যেন পেয়ে যাই। অবভিয়াসলি আমাদের ফর্মুলা অনুযায়ী, রুলস অনুযায়ী আমরা বলেছি ঠিক আছে দিদি, যেহেতু DTTC করছো,
আমরা ডিডিডিসি তে বলে থাকি 4 থেকে 5 দিন কি 6 দিন টাইম লাগে, ঠিক আছে? আমার ইয়ারিংসটা বলবো বলবো অজন্তা দি বলবো, একটু পাশে থাকো, আমি বলবো একটু সবাইকে বলবো, রিকোয়েস্ট পাশে থাকো, আমি জাস্ট একটা ইনসিডেন্ট ঘটেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, তো একটু পাশে থাকো আমি বলবো। তো যার জন্য বিউটিডি একটা জিনিস করলো কি, আমরা কিন্তু বিউটিডিকে বলেছি যে তোমার নাম অ্যাড্রেস পাঠাও, আমরা যেরকম বলি তোমার নাম অ্যাড্রেসটা পাঠাও দিদি আমরা পাঠিয়ে দিচ্ছি। তো ডিডিটিসি তে আমরা যেখানে সার্ভিস দিই অ্যাকচুয়ালি আমরা ওখানে পাঠিয়েছি, তো ওরা বলেছে ম্যাডাম আপনি তো দিচ্ছেন এখানে কিন্তু কুরিয়ার সার্ভিসটা অ্যাভেলেবেল না। তো আমরা বললাম এখানে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল না তাহলে মানে কাস্টমার তাহলে নেবে কোথা থেকে? তো ওরা বলে পিন কোডে হবে না, আপনি বলো অন্য পিন কোড দিতে। আমরা যথারীতি কুরিয়ার অফিসে বসে থেকেই ওনাকে বারবার ফোন করা, উনি ফোন রিসিভ করছেন না, উনি ফোন রিসিভই করছেন না, আমরা তো আর সারা রাত কুরিয়ার অফিসে বসে থাকবো না, ঠিক আছে না? তো আমরা যথারীতি ওখান থেকে সেদিন চলে আসি, তারপরের দিন পড়ে গেছে স্যাটারডে, তারপরের দিন সানডে, যথারীতি কুরিয়ার সার্ভিস অফিস দুটো দিনই বন্ধ। তো আমরা মন্ডেতে আবার উনি সানডে রাত্রেবেলা আমাদেরকে বলেছে এই অ্যাড্রেসে না অন্য অ্যাড্রেসে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি অবশ্যই আমাদের শপে একবার আসবেন, ঠিক আছে? খুব ভালো লাগবে, একবার আসবেন। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো সেই সূত্রে উনি যখন বলেছেন তখন সানডে রাত্রেবেলা আমাদেরকে কনফার্ম করেছেন আমাদের এই অ্যাড্রেসে না ওই অ্যাড্রেসে পাঠাতে হবে, ঠিক আছে? আমরা সেটাই করেছি। তো ওরা বলেছে ওয়েদার আমাদের এখানে প্রচন্ড খারাপ ছিল মন্ডেতে, ওয়েদার যেহেতু খারাপ সেহেতু ল্যান্ড করতে পারেনি, মানে তোমার প্লেন ওঠেনি, তো সেই দিন পুরোপুরি দিনটা গ্যাপ গেছে। তো আমরাও প্রচন্ড টেনশনে। তো ওরা বলেছে ম্যাডাম টেনশন করার কিছু নেই, 45 মিনিট লাগে আমাদের গুয়াহাটি থেকে কলকাতা ল্যান্ড করতে, কলকাতার অফিস থেকে আদার্স অন্য অফিসে সার্ভিসে যতক্ষণ টাইম লাগে। বিউটি মজুমদার দি বলছে যে আমাকে যদি 27 তারিখেও পৌঁছানো হয়, 27 তারিখও আমি কুরিয়ার মানে জিনিসটা পারচেজ করব, রিসিভ করব, ঠিক আছে? তো যখন বলেছে যে আমরা রিসিভ করব, আমরা উপরন্তু রাত্রেবেলা ওনাকে কুরিয়ার সার্ভিস থেকে ফোন করেছে, তো উনি ফোন রিসিভ করেননি। এবার যারা যারা আমার লাইভ দেখছো তারা তারা বলো প্রবলেমটা অ্যাকচুয়ালি কার? ওয়েদার যদি খারাপ থাকে, অথচ সেই দিন আমাদের সাউথ কোরিয়া থেকে আরেকটা দিদিরও পার্সেল গেছে, সেই দিদিরও সেই দিন বিয়ে ছিল, 21 তারিখ মানে ডিডিসিটি রিটার্ন এসেছে, হ্যাঁ 22 তারিখে দিয়েছি, ওকে। তো ওই 27 তারিখে ওই বিউটি মজুমদার দি আর সুরভি দি বলে একজন আছে, তো ওনারও বিয়ে, তো না হলে সুরভি দি লাইভে জয়েন হতো। তো সুরভি দি কিন্তু সেদিন পার্সেলটা রিসিভ করেছে, বাট বিউটি দি এই কারণেই করেনি, বিউটি দির বক্তব্য আমি তো চেয়েছিলাম এই তারিখে, মানে অ্যাকচুয়ালি আমাদের সাথে যে কথাটা হয়েছে কথাটা পুরোপুরি টোটাল ঘুরিয়ে দিয়েছে বিউটি মজুমদার, যে আমাদের তো আমার এই তারিখে ছিল আমি কি করে নেব বা এই এই। তো এখন ওনাকে কুরিয়ার সার্ভিস থেকে বলছে আপনি কোথায় আছেন এটাও বলুন, আপনি এখন যেখানেই আছেন আমরা সেখানেই দিতে যাব। তো কুরিয়ার সার্ভিসের মানুষগুলোকে কি মানুষ বলে মনে হয় না? তারা কি মানে এতটা আমরা কোথায়? উনি যেদিন 22 তারিখে যখন উনি দিয়েছেন 22 তারিখে যে অ্যাড্রেস দিয়েছেন তার পরিবর্তে অন্য অ্যাড্রেসে পাঠাতে বলেছেন, আমরা তাই করেছি, আমরা এখান থেকে কলকাতার অফিসে ফোন, কলকাতার থেকে আলিপুরদুয়ার অফিসে ফোন, ঠিক আছে, সেইখানে ফোন করে সব দাদারা হিমশিম খেয়ে গেলাম, এমনকি আমরা মানডে টুইজডে কাল পর্যন্ত আমরা কোনো কাস্টমারের সাথে কোনো ডিলিং করতে পারছি না, কোনো কথা বলতে পারছি না, কাউকে কিছু দেখাতে পারছি না, এতটা আমরা ডিপ্রেশনে চলে গেছি যে অ্যাকচুয়ালি পৌঁছবে কিনা পাবে কিনা, কারণ আমাদেরও একটা টেনশন থাকে, তোমরা টাকা দিয়ে জিনিসটা নিচ্ছ আমাদেরও একটা চাপ থাকে। বাট এইটা কি অ্যাকচুয়ালি করা উচিত হয়েছে যে তুমি যেখানে আছো ওরা বলছে আপনি যেখানে আছেন আপনি বলুন আমরা সেখানে দিতে হবে, এখন ওনার বক্তব্য না আমি সেখানেও নেই, তো উনি কি মানে পিন নাম্বার চেঞ্জ করছেন নাকি বাড়ি চেঞ্জ করে আলাদা আলাদা জায়গায় যাচ্ছেন, আই ডোন্ট নো। কেননা ওনার যেখানে বিয়ে হয়েছে মানুষের দুটো বাড়ি হয় তিনি যেখানে থাকেন সেটা একটা বাড়ি, আদারওয়াইজ যেখানে তার হাজবেন্ড জব করে সেখানে, আদারওয়াইজ শ্বশুর বাড়ি। তো ওনাকে যতগুলোই জানা হচ্ছে যে আপনি কোথায় আছেন বলুন দিতে যাবো, ওনার কোনো বক্তব্য নেই, ঠিক আছে? তো এটা যদি ইনসিডেন্ট হয়ে থাকে তাহলে আমি বলবো যে
ডিটিটিসি তে করার পরে সবাই যদি বলো যে দুদিনে জিনিসটা পেয়ে যাব, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ডিটিটিসি করার পর আমরাও কিন্তু বলি 3 থেকে 4 দিন কি 5 দিন ধরে রেখো, এই কারণে এক্সট্রা টাইম তোমাদের থেকে নি। কেননা ল্যান্ড কখন করবে আর ওয়েদার কার উপর কি হবে কিছু বলা যায় না, কারণ নেচারের উপর আমাদের কারোর হাত নেই, আমরা নেচারের উপর বাঁধা। ঠিক আছে, হ্যাঁ, যা বিহেভিয়ার, মানে আমরা 6 জন স্টাফ হিমশিম খেয়ে গেছি, প্লাস আমাদের ওনার, আমরা কোনো কাজ করতে পারিনি, কাস্টমারের সাথে কথা পর্যন্ত বলতে পারিনি। ওনার বিয়ের ডেটাই যে সুরভি বলে আরেকজনের, উনি শুধু আমাদেরকে বলেছিলেন, দিদি আমার যদি আজকে জিনিসটা আসতো, আমি হচ্ছে 26 তারিখ বলেছো, 27 তারিখ বিয়ে ছিল, দিদি আমার যদি আজকে জিনিসটা আসতো আমি বিয়েতে পড়তে পারতাম। আমাদের খুব খারাপ লেগেছে, কুরিয়ার সার্ভিসে বারবার ফোন করেছি রাত্রি 12টা পর্যন্ত, যে দাদা একটু দেখুন না একটু হয় কিনা, যেহেতু আমার সাউথ গড়িয়া, মানে ক্যালকাটার কাছে, ক্যালকাটায়, তো আমরা অবভিয়াসলি জানি ক্যালকাটায় পৌঁছে যাওয়া মানে ক্যালকাটার মানুষের কাছে খুব বেশি দিন লাগে না যেতে। তো আমরা তখন বলছি যে দিদি তুমি বিয়ের দিনটাই তোমার কাছে ফোনটা রেখো, তাই করেছে। 28 তারিখ বিয়ে গেছে, কালকে বিয়ে গেছে, আজকে 29 না, 28 তারিখ বিয়ে গেছে, কালকেও দিদি ফোন হাতে রেখে কালকে জিনিসটা সে নিতে পেরেছে। তাহলে বিউটি দির এটা কি হলো আমি কিছু বুঝলাম না। যাই হোক, তো এইটা একটা খুব খারাপ ইনসিডেন্ট, জানি না কে আমার লাইভ দেখে, কোথা থেকে লাইভ দেখছো, সবার কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ, যেহেতু তোমরা বাইরে থেকে অর্ডার করছো, কাইন্ডলি একটুখানি হাতে টাইম রেখে অর্ডার করো। আমার এতটা বলার এটাই বক্তব্য যে দেখো বিজনেস আমরা করতে বসেছি, তোমাদেরকে ঠকিয়ে না। আর আমি হচ্ছে কলকাতার, আমি এখানে কাজ ঢুকেছি 1 বছর হতে যা, আমারও এখানে এক্সপিরিয়েন্স বলতে গেলে কাজে, আমিও জায়গাটাকে ভালোবেসেছি, এখানে প্রত্যেকটা মানুষকে আমি ভালোবেসে আমার এখান থেকে যতটা চেষ্টা করি, আমার যেন কলকাতায় কেউ সার্ভিসটা খারাপ না পায়। কেউ কিন্তু আজ পর্যন্ত আমাকে বলেনি আমি যতদিন আছি যে আমার কলকাতার সার্ভিস খারাপ বা আমাদের বিহেভিয়ার খারাপ। আমরা যত রাত 12টায় ফোন কেউ করে, আমরা 12টাতেই ফোন পিক আপ করার চেষ্টা করি আমাদের সর্বস্ব কাজ ছেড়ে দিয়ে। তারপরে যদি এইগুলো পাওনা থেকে থাকে, তাহলে মনে করবো যে হয়তো আমরাই খারাপ, আমরাই কিছু সার্ভিস ভালো দিতে পারিনি। বাট এটাই বলা রিকোয়েস্ট যে কারোর যদি কিছু পছন্দ হয়, কাইন্ডলি হাতে একটুখানি টাইম রেখে তোমরা অর্ডার করো। আমরা যেদিন কি হয় বলো তো, তোমরা আজকে অর্ডার করছো, আমরা হয় কালকে নয় পরশু দিন, কারণ আমাদের কুরিয়ার তো প্রতিদিন আসে না আমাদের জিনিস নিতে, একটা ডেট থাকে। তো আমরা অবভিয়াসলি বলি যে দিদি ট্র্যাকিং আইডি দিয়ে দেবো, ওরা জবে দেবে, ওরা নিয়ে যায়, ট্র্যাকিং আইডি দেয়, তোমাদেরকে দিয়ে দিই। তো যার জন্য এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে কারোর যদি কিছু পছন্দ হয়, কাইন্ডলি একটুখানি দেখে বুঝে অর্ডার করো, ভালো লাগলে প্লিজ একটু হাতে টাইম রেখে করো। দেখো 7 থেকে 8 দিন যখন হয়ে যায়, তোমরা বলো কি 7-8 দিন হয়ে গেল দিদি, ঠিক আছে 7-8 দিন হয়ে গেল, বাট এটাও তো বুঝতে হবে স্যাটারডে সানডে কুরিয়ার অফিস বন্ধ, বাট কখনো কখনো তোমাদের কাছে পৌঁছেও যায়, আবার ওয়েদার একটা ব্যাপার থাকে, তো এগুলো একটুখানি প্লিজ মাথায় রেখো। চলো, আমি অনেকক্ষণই অনেকটাই বললাম, তো এখন একটু দেখাই, যারা যারা জয়েন হচ্ছ হোক, সবার কাছে এটা একটু রিকোয়েস্ট রইল আমার আর কি। চলো আমি টাইচার দেখে চোখা চোখা কতগুলো বের করতো, এটা বুঝবে না শ্রুতি, এটা একবারেই বুঝবে না, কারণ ওয়েদার কি জিনিস, আমরা বলে আমরা হচ্ছে প্রকৃতির হাতের পুতুল, তো এটা এটা কেউ যে বোঝে না তাকে কোনোদিনই বোঝানো যায় না, এটা আমার বক্তব্য যে যে বোঝে না তার সাথে বেকার তাকে বুঝিয়ে নিজেদের ইমেজ, নিজেদের যেটুকু থাকে সেটুকু লস চলে যায়, কারণ যে বোঝার নয় কোনোদিনই বুঝবে না। তো বিউটি দি কেন এরকম করলো, আমার তো মনে হয়েছিল প্রথম থেকে দিদির সাথে আমি কথা বলেছিলাম, মনে হয়েছিল দিদি খুবই ভদ্র, মানে ইনসিডেন্ট গুলো অন্তত বুঝবে, অন্তত এগুলো বুঝবে যে জিনিস কি হয় না হয়, বাট এটা আশা করিনি যে একটা শিক্ষিত হয়ে অন্তত এই বিহেভিয়ারটা তার থেকে এক্সপেক্ট করতে পারি আমরা, তো এটা একটা ব্যাপার। চলো, আচ্ছা এই একটা টাই চেন দেখো, এটা হচ্ছে ফ্লাওয়ার মোটিভে, মানে ফ্লাওয়ার না এটা হচ্ছে লোটাস মোটিভে, দেখো খুব সুন্দর টাই চেনটা, এটা হয়তো অনেকের এই বলগুলো পছন্দ হবে না, বাট দেখো পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি এটা অনেকটা বয়স্ক যারা আছে তাদেরকেও ভালো লাগে, কারণ চেনটা অনেকে এই যারা একটু মা ঠাকুমা এরা থাকে না, ওই ওনারা এই চেনটা প্রেফার করে আর কি, বল বল টাইপের চেন খোঁজে, চেনটাই প্রেফার করে। চলো আজকে এটার প্রাইস থাকবে তোমার 1400, ঠিক আছে
only 1400 এটার প্রাইস থাকবে এটার সাথে ইয়ারিংসও থাকবে দেখো এই রকম থাকবে এটার সাথে এটার ইয়ারিংস এটার সাথে এটা থাকবে ইয়ারিংসটা দেখো আরে ভাই উড়ছিস কেন আমার বাড়িতে কুটুম আসবে আমরা এটা আমাদের মধ্যে চল আছে কি বলে হাতে কিছু বললে আচ্ছা 1400 থাকবে এটার প্রাইস ঠিক আছে যদি কারোর পছন্দ হয় তো একটুখানি এসএস দিয়ে হোয়াটসঅ্যাপে দেখো দুটো নাম্বার আছে যেকোনো একটা নম্বরে নক করতে পারো 1400 আজকে শুধু লাইভের জন্য এটা এটা খুব সুন্দর একটা টাইচেন সিম্পলের মধ্যে এটা প্রেফার করতে পারো টাইচেনে অ্যাকচুয়ালি লকেট গুলো খুব সুন্দর থাকে ঠিক আছে চলো আরেকটা দেখো দেখাচ্ছি এটা ইয়ারিংস আছে এটাও খুব সুন্দর চেনটা ওই লসাগু গসাগু টাইপের আর কি চেনটা আমার ব্যাগে মাফলার আছে নিলে নিয়ে নাও আরে শ্রুতি শ্রুতি সুনন্দাকে ডাকছে সুনন্দা মনে একটু ব্যস্ত আছে ওখানে মনে হয় কাস্টমার আছে আচ্ছা এই একটা টাই চেন দেখো এটা ডিজাইনটা দারুণ সুন্দর এটা আজকের জন্য প্রাইস থাকবে অনলি 1500 দেখো দারুণ সুন্দর কিন্তু একদিকে ওই রিয়ে মোটিভ করা আছে পারলে ঠিক আছে দেখো পার্ল মোটিভ করা আছে খুব সুন্দর কিন্তু হ্যালো সুষমা ম্যাম কেসে হো আপ বাতাও চলো এটা হচ্ছে প্রাইস থাকবে অনলি 1500 তাই তো বললাম হ্যাঁ 1500 এটার ইয়ারিংস তো থাকবে ঠিক এরকম এটার ইয়ারিংস তো থাকবে দেখো এরকম ঠিক আছে খুব সুন্দর কিন্তু পার্সেল মেরা নিকল গয়া হ্যাঁ 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 সুষমা ম্যাম আপকা পার্সেল নিকল গয়া আপ জো অ্যাড্রেস ভেজা থা না উসি অ্যাড্রেস পে আপকো মিল জায়েগা আপকো ঠিক হ্যায় চলো 1500 এটার প্রাইস থাকবে আজকের জন্য সরিয়ে দিলাম যদি পছন্দ হয় ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো চল একটা দেখ এটা ফ্লাওয়ারটা দারুণ সুন্দর অনেকটা এই ফ্লাওয়ার মানে ফুলটা অ্যাকচুয়ালি আমাদের কি বলবো শীতে হারে হয় দেখ শ্রুতি বলছিল না এই দেখ শ্রুতি এক্সাম্পল এই দেখ টাই চেইন হয় এরকম অনেকটা এই যে গলার উপরে উঠিয়ে পরানো যায় আবার অনেকটা গলার নিচে ধরে পরানো যায় মানে অ্যাকচুয়ালি এরকম হয় এই যে ওঠানো নামানো যাচ্ছে ঠিক টাই চেইনটা এরকম টাইপের হয় ঠিক আছে দেখাতে গেল একটু কি রে ভাই দেখো এইটারও আজকের জন্য প্রাইস থাকবে 1500 আজকের জন্য এটার প্রাইস থাকবে 1400 এটাও দেখো ছোট ছোট কিউট কিউট আর না কিউট কিউট দেখো ছোট ছোট ইয়ারিংস আছে পেমেন্ট ডান ওকে ওকে পেমেন্ট গেলে ওখানে চলে যাবে শ্রুতি আর সুনন্দা দাদি বলে দেবে ঠিক আছে একটু দাঁড়িয়ে যাব আচ্ছা 1400 এই টাই চেনটার প্রাইস থাকবে দারুণ সুন্দর কিন্তু মানে গলায় অ্যাকচুয়ালি যে লকেট গুলো হয় খুব সুন্দর বড়র মধ্যে ফ্লাওয়ার মোটিভে খুব বড়র মধ্যে খুব সুন্দর কিন্তু লাগছে হ্যাঁ 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 আপকো আপ বলা থা আপকো রিপ্লাই দিয়া হ্যায় মানে আপ ও কাইন্ডলি সুন লিজিয়ে ইয়া ফির আপকো বাদ মে হাম বোল দেঙ্গে ঠিক হ্যায় লাইভ কা খতম হোকে আপকো বোল দেঙ্গে ও জো ব্ল্যাক হো গয়া না वो ब्लैक नहीं एक्चुअली ये जो पॉलिश है ना ये जो हम दिखा रहे हैं ये पॉलिश का है मतलब इसमें जो क्या कहते हैं वो कॉपर है ना कॉपर के ऊपर जो गोल्ड का हम पानी लगाते हैं ना तब कॉपर में जब छीले का जो काज होते हैं मतलब वर्क होते हैं इसको हम साफ नहीं करते हैं तो इसमें थोड़ा सा जो धूल मिट्टी लगा रहता है ना तो जब कलर होता है तो वो धूल मिट्टी के कारण उसमें थोड़ा थोड़ा ब्लैक
आ जाता है। वो प्लेन आप पानी में धोकर रख दीजिएगा थोड़ा देर के लिए और पंखे में, ठीक है, तो वो निकल जाएगा, इसका कोई प्रॉब्लम नहीं है। चलो ए टाई चेन जो क्यों आज के पसंद है 900 पड़े ऑनलि प्राइस, 900 ऑनलि एटार प्राइस थे। যদি কারোর পছন্দ হয় তো এসএস নিয়ে ঝটপট নক করো। হ্যাঁ 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 বেনুদি অবশ্যই দেখাবো, একটু পাশে থাকো দেখিয়ে দেবো, সরিয়ে দিচ্ছি। চলো আচ্ছা ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা আমি আমি যেগুলো পড়ে আছি আমি বলে দিই একটু, দেখো আমি যে ইয়ারিং সরি ফিঙ্গার রিংটা পরে আছি, দেখো এটার প্রাইস থাকবে অনলি 300 যদি আজকে লাইভ থেকে কেউ নিতে চাও, অনলি 300 এটা যদি লাইভ থেকে কেউ নিতে চাও এই গোল্ডটা, ঠিক আছে, এই গোল্ড পলিশটার প্রাইস থাকবে অনলি 300। দেখো 300 অনলি এটার প্রাইস থাকবে, যদি কারো পছন্দ হয় তো এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এটা কিন্তু অ্যাডজাস্টেবল, তুমি বড় ছোট মিলিয়ে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে, মানে বড় ছোট করে তুমি পড়তে পারবে। এটা শোনো ব্যাকেই দেখাই একবার, দেখো এরকম থাকবে, ঠিক আছে। আর এটা যেটা পড়ে আছি এটা অনলি 200 যদি আজকে লাইভ থেকে কেউ নিতে চাও, যদি কালকে হয় কালকে কিন্তু একটু প্রাইসটা আবার বেড়ে যাবে, ঠিক আছে। হাই পৌলমিদি কেমন আছো বলো। দেখো এটা স্টোনের কাজ করা আছে, খুব সুন্দর, এটাও অ্যাডজাস্টেবল, সবসময় হাতে পড়ে থাকার মতনই আর কি। হ্যাঁ কমেন্ট পুরো পড়ো, কোনটা কোন গোলাপালা হবে, বাট গোলাপালাটা দিদি অ্যাকচুয়ালি তোমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করতে হবে, এখানে নেই ওই শপে আছে, একটু হোয়াটসঅ্যাপে নক করতে হবে। এটা 200 অনলি থাকবে এটার প্রাইস। হাই নমিতা দি, কে কোথা থেকে নতুন দেখছো বলো, কে কি দেখতে চাইছো একটুখানি কমেন্ট করে বলো। আচ্ছা বালাটা দেখাচ্ছি, দেখো আমার যে বালাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি 2223, বাট যারা যারা এটা নিতে চাও এটার কিন্তু সাইজ আছে, সিমিলার হলো এটা সাইজ অ্যাভেলেবেল আছে। দেখো এটা কিন্তু পেয়ারে নিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু পেয়ারে নিতে হবে, এটার প্রাইস থাকবে 2100 আজ লাইভ থেকে নিলে। এটাকে বলা হয় ওই একটা ফ্লাওয়ার মোটিভের মুখ আর একটা হচ্ছে তোমার ডায়মন্ড কাটের মধ্যে মুখ। এটা আমি যেটা পরে আছি আমার হাত অ্যাকচুয়ালি 2223, ঠিক আছে, তো এটা হচ্ছে 2100 থাকবে এটার প্রাইস যদি আজকে লাইভ থেকে কেউ নিতে চাও। পেমেন্ট ডান করে এসএস দিয়ে দিয়েছি, দিয়ে না নেকলেসটা কিন্তু, আরে না রে বোন, পেমেন্ট ডান করে দিলে আবার কাউকে দেওয়া যায় না। চলো এটা হচ্ছে অনলি 2100 থাকবে এটার প্রাইস, 2100 থাকবে এই বালাটার প্রাইস পেয়ারে কিন্তু। হ্যাঁ মানে দুটো একসাথে নিলে, দুটো একসাথে নিলে এটার প্রাইস থাকবে 2100। আমি একটা শাখা পরে আছি, দেখো এটা 24 পর্যন্ত পড়তে পারবে, 24 পর্যন্ত এটা পড়তে পারবে, ঠিক আছে। আমি এই শাখাটা পরে আছি, ডিজাইনটা জাস্ট অসাধারণ। দেখো এটা আজকে যদি কেউ নিতে চাও তাহলে এটার প্রাইস থাকবে 1400, 1400, ঠিক আছে, 1400 আজকে এটার প্রাইস থাকবে 1400। দেখো শাখাটা দারুণ সুন্দর কিন্তু কাজ করা আছে, দেখো আমার হাতে 2223, এটা কিন্তু 24 পড়তে পারবে, একটু মানে হাত যদি কারো নরম হয় আর কি 24 পড়তে পারবে। তাই বালাটার প্রাইস বললাম 2100 পেয়ারে, আর শাখাটার প্রাইস বললাম 1400, ঠিক আছে। কে কি দেখতে চাইছো একটু কমেন্ট করে বলো, যারা যারা দেখতে চাইছো, যারা যারা দেখতে চাইছো আমি সবকিছুই দেখাবো, সরিয়ে দিই। আচ্ছা চোকার দেখাবো, অনেকক্ষণ থেকে আমি চোকার দেখাবো দেখাবো বলছি, দিদি অনেকক্ষণ থেকে বলে এসেছে। আমি নেকলেস পরে আছি, নেকলেসটার প্রাইসটা বলবো, ঠিক আছে, চোকারটা আগে দেখিয়ে দিই তারপর আমি নেকলেসটার প্রাইসটা বলবো। দেখো এই একটা চোকার, দেখো একদম ছোট্ট ছোট্ট পার্লের মোটিভ করা কাঁথার মধ্যে, খুব সুন্দর কিন্তু চোকারটা, অনলি 800 যদি আজকে লাইভ থেকে কেউ বুক করতে চাও, অনলি 800, ঠিক আছে, অনলি 800 যদি লাইভ থেকে কেউ বুক করতে চাও। দারুণ সুন্দর কিন্তু, দেখো এটা কিন্তু উইদাউট ইয়ারিংস, হ্যাঁ দারুণ সুন্দর, দেখো উইদাউট ইয়ারিংস খুব সুন্দর।
only 800 থাকবে এটার প্রাইস। জাস্ট এরকম থাকবে। দারুণ সুন্দর কিন্তু চোকারটা, পার্লের মধ্যে দারুণ সুন্দর কিন্তু চোকারটা। চলো যদি পছন্দ হয় এসএস নিয়ে WhatsApp একটুখানি নক করো, ক্লিয়ার পিকচার अवेलेबल আছে। বুঝতে না পারলে ক্লিয়ার পিকচার দিয়ে দেব, জাস্ট WhatsApp একটু নক করতে হবে। সরিয়ে দি। থ্যাংক ইউ নমিতা দি। মমিতা দি লং চেইন বলতে, আচ্ছা একটুখানি পাশে থাকো, আমি দেখাচ্ছি চোকারটা দেখে আমি লং চেইন দেখিয়ে দেবো, কেমন? আচ্ছা এই একটা চোকার দেখো, এই একটা চোকার দেখো, দারুণ সুন্দর কিন্তু। আচ্ছা এটা আজকের জন্য প্রাইস থাকবে only 900 আজকের জন্য প্রাইস থাকবে, ঠিক আছে? একটু ঝুলোর বলতে মানে ঝালর দেওয়া আর কি, only 900 এটা আজকের জন্য প্রাইস থাকবে। এটা কত বলেছিল? কোনটা রিমিদি, কোনটা গো, কোনটা যেটা আগে দেখালাম? এটা কিন্তু 900 only, এটা 900 only, ঠিক আছে? এর আগেরটা 800 বলেছি দিদি। যদি পছন্দ হয় এসএস নিউ WhatsApp একটু নক করো। সরিয়ে দি। এই দেখো একটা ফ্লাওয়ার মোটিভ, এটা দারুণ সুন্দর, এটার উপর আমারও ক্লাস আছে। only 700 দেখো। হাই মনি দিবাদি কেমন আছো বলো? আগের চোকারটা 800 দিদি, আগের চোকারটা 800 গো, পেছনেই রাখা আছে, দেখো একবার দেখি, দেখো এ দেখো, দারুণ সুন্দর কিন্তু। এটা আরেকটা আছে, আমি দেখাচ্ছি একটু পাশে থাকো, দেখিয়ে দিচ্ছি। যারা যারা দেখছো লাইভটা কাইন্ডলি একটুখানি শেয়ার করে দিও, বেশি করে কমেন্ট করো, আর যারা যারা দেখছো কমেন্ট যারা করছো তারা হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করো, তাহলে যাদের কাছে এখনো নোটিফিকেশনটা পৌঁছয়নি ওরা পেয়ে যাবে। only 700 থাকবে এটার প্রাইস, only 700 থাকবে এটার প্রাইস। দেখো সাদা দারুণ সুন্দর লাগে, গোল্ড তো অবভিয়াসলি, বাট হোয়াইটটাও সবকিছুর সাথে যায়। only 700 এটার প্রাইস থাকবে। যদি পছন্দ হয় তো এসএস নিতে পারো, নিয়ে WhatsApp এ যে কোনো একটা নাম্বারে নক করো, ক্লিয়ার পিকচার দিয়ে দেবো। ছেড়ে দিচ্ছি, দেখো এই একটা আছে, দেখো এটা only 700, এটা only 700 দেখো। দেখো এটাও only 700, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু, একদম স্লিকের মধ্যে দারুণ সুন্দর। only 700 আজ লাইভের জন্য। চলো সরিয়ে দি, একটা ব্ল্যাকের মধ্যে দেখাই। হ্যাঁ এটা only 900, এটা কিন্তু ক্রিস্টাল পাথর, অরিজিনাল ক্রিস্টাল, ঠিক আছে? ব্ল্যাকটা কিন্তু ক্রিস্টাল পাথরের উপর, দেখো only 900, only 900 থাকবে এটার প্রাইস। only 900 থাকবে আজকের জন্য এটার প্রাইস। সরিয়ে দিচ্ছি, এই একটা দেখো only 800, এটা ছিলে কাটাটা খুব সুন্দর আছে, এটা ছিলে কাটাটা দেখো খুব সুন্দর আছে, only 800 দেখো, only 800 দেখো। আমি তো নেকলেস পরেছি তাই চোকারটা ঠিকঠাক করে না গলায় বসাতে পারবো না, হাতে ধরেই দেখাচ্ছি। only 800 থাকবে এটার প্রাইস। হ্যাঁ বাটারফ্লাই আর কি, বাটারফ্লাই তো খুব সুন্দর কিন্তু, only 800। চলো সরিয়ে দি। চলো আমি এগুলো পার্লের মধ্যে দেখালাম, ওকে এবার কিছু গোল্ডের মধ্যে দেখে, একটা গিনি নেকলেস কাট সুপার। আচ্ছা একটা আমি
নেকলেস দেখাচ্ছি, হ্যাঁ আমি মিক্স আপ করে দেখাচ্ছি, একটা গিনি নেকলেস দেখাচ্ছি, দেখো একটা গিনি নেকলেস দেখাচ্ছি, only 800 দেখো দেখো, এটা কিন্তু গিনি নেকলেস, হ্যাঁ only 800 দেখো, দারুণ সুন্দর, বাট only 800 থাকবে এটার প্রাইস উইদাউট ইয়ারিংস। হ্যাঁ এটা নেকলেস চোকার না, আমি যেহেতু চোকার দেখাতে দেখাতে চলে গেছি, একটা সাথে ছিল তাই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিনি নেকলেস, দেখো গিনি হয় না, মানে আমরা গিনি পেন্ডেন্ট পরি, কানের পরি, ঠিক আছে না, গিনি হারও পরি অনেকে, আবার গিনি শীতে হারও খুঁজি, তো এটা হচ্ছে তোমার গিনি নেকলেস, চাটাইয়ের মধ্যে যে নেকলেস গুলো হয় সেটা 800 only এটার প্রাইস। যদি পছন্দ হয় ঝটপট এসে নিয়ে WhatsApp এ নক করো, ক্লিয়ার পিকচার अवेलेबल আছে দিয়ে দেব, সরিয়ে দি, চলো এটা রেখে দাও। আচ্ছা একটা আমি চোকার দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার only 900, এটা হচ্ছে গোল্ডের মধ্যে, ঠিক আছে only 900 আজ লাইভ এর জন্য, আজ লাইভ থেকে কেউ যদি নিতে চাও only 900 থাকবে এটার প্রাইস, only 900 থাকবে এটার প্রাইস। আমার গলাতে এইটা পড়ে আছে আর এটাই যাচ্ছেই না কিছু, only 900 আজকে যদি লাইভ থেকে কেউ নিতে চাও, ঠিক আছে চলো সরিয়ে দিই, যদি পছন্দ হয় তাহলে কিন্তু একটুখানি হোয়াটসঅ্যাপে নক করো, সরিয়ে দিচ্ছি। এই একটা চোকার দেখো, এটা অসাধারণ, মানে একটা আনকমন টাইপের গলার, ঠিক আছে only 900। আচ্ছা চলো এটা আজকে তোমাদের জন্য, যদি কেউ নিতে চাও only 800 থাকবে এটার প্রাইস, only 800 থাকবে এটার প্রাইস, ওটা নেকলেস, only 800 থাকবে এটার প্রাইস। হাই অর্বিতা দি, কেমন আছো বলো, থ্যাংক ইউ ফর জয়নিং, কেমন আছো বলো, এটা only কিন্তু, আচ্ছা only 800, ঠিক আছে চলো সরিয়ে দি। এটা একটা দেখো, এটা only 900, এটা only 900, ঠিক আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুনন্দা, থ্যাংক ইউ সো মাচ। এখানে ঠাকুরের ঠাকুরের কি যেন হচ্ছে, ঠাকুরের পূজা না উৎসব হচ্ছে, এটা only 900, ঠিক আছে একদম স্লিকের মধ্যে। পার্লের নিউ কালেকশন দেখো, পার্লের কি নিউ কালেকশন দেখাও বলো, তুমি আসো না কেন গো, একবার শপে আসো, পার্লের কি নিউ কালেকশন দেখাও বলো। আমি চোকার দেখিয়েছি, কিছু নেকলেস দেখাচ্ছি আর শীতে হাত দেখাচ্ছি, ঠিক আছে দেখো এটা হচ্ছে তোমার only 900, পছন্দ হলে ঝটপট মেসেজ নিয়ে হোয়াটসঅ্যাপে নক কর, সরিয়ে দি চলো। পার্লের কি দেখাবো বলো অর্পিতা দি, আচ্ছা আমি বালা দেখিয়ে দি, কে কি দেখতে চাইছো একটু কমেন্ট করো, নাহলে আমি কি করে দেখাই কে কি দেখতে চাইছো বুঝতেই তো পারছি না, এটা তুচ্ছি না, এটা তুচ্ছি না, টুফোর না আমার হাতে, সুনন্দা হচ্ছে পুকুরের এক্সাম্পল, আমি টুটু তুচ্ছি এক্সাম্পল, লং চেইন 40, ওকে ওকে মমিতা দি, আচ্ছা ওয়াও তার সুন্দর লং চেইন এর বক্সটা বের করতে হবে, আচ্ছা আমার হাতের বালাটা দেখাচ্ছি দেখো, মানে আমি যেটা পরে আছি না, আমি হাতে যেটা ধরে আছি, তনুশ্রী দি চোকার দেখিয়েছি আমি, চোকার পাল আর গোল্ড দুটো দেখিয়েছি, ঠিক আছে একটু পাশে দেখো, আর সুনন্দা দাদি কি বলছো বলো, আমার হাতেরটা নাকি আমার আমার হাতে যেটা ধরে আছে এটা, এটা দেখাচ্ছি দেখো, এটা মুখ ছাড়া, এটা কিন্তু মুখ ছাড়া, এটা 24 পড়তে পারবে, হ্যাঁ আর যদি আজকে লাইভ থেকে কেউ নিতে চাও 1800 থাকবে এটার প্রাইস, আমার হাতে, ওকে দীপিকা দি আমি দেখাবো একটু পাশে থাকো দেখিয়ে দেবো, এটা হচ্ছে 1800 তাই তো, হ্যাঁ 1800, এটা পেয়ারে, এটা 24 পড়তে পারবে, হ্যাঁ 24 পড়তে পারবে, এটা মুখ ছাড়া, হ্যাঁ এটা হচ্ছে বালাটা মুখ ছাড়া, জাস্ট কাজটা দেখো অসাধারণ কাজ কিন্তু এটা,
ছিলে কাটার কাজ আছে, জাস্ট অসাধারণ কিন্তু এটার কাজ। ঠিক আছে, পছন্দ যদি হয় দেখো, এখানে পছন্দ তো এইভাবে করতে পারবে না, এখানে আমি দেখাতে আসি জাস্ট মানে তোমাদের সাথে গল্প করব বলে। তো এটা একটু এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো, ওখানে ক্লিয়ার পিকচারটা দিয়ে দেবো, ওখানে তারপর ডিসাইড করে নিও। হ্যাঁ, এটা কিন্তু 24 আছে। থ্যাংক ইউ অভিতা দি, থ্যাংক ইউ সো মাচ। চলো সরিয়ে দি। আচ্ছা এখন ডায়মন্ড কাটে দেখো, এটা মেবি 26। আমি তো খুব খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ অর্পিতা দি, থ্যাংক ইউ সো মাচ। আর বলো না, মানে একটা কাস্টমারের জন্য, একজনের জন্য আমাদের 3 দিন ধরে মানে পুরো ডে গুলো মিস যাচ্ছে, এত খারাপ পরিস্থিতি। মানে আমরা আমরা নিজেরা ডিপ্রেশনে চলে গেছি জানো। সবাই তো নিয়ে নেয়, সবাই নিতেও চায়, বাট অনেকে ভয় পায় জিনিস আদৌ ভালো কিনা, পৌঁছবে কিনা, পৌঁছতে কদিন লাগবে টাইম, এটার জন্য না সবাই কনফিউজ থাকে। সেটা আমি হলে আমিও অবশ্যই থাকতাম, বাট একটাই বলার, আমি কিন্তু এখানে না, আমি কলকাতার। আর কলকাতা থেকে আমার যারা যারা পারচেজ করে তারা কিন্তু সবাই আমাকেও আলাদাভাবে ফোন করে বলো এটা দেখাবো। ভগবান, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি মমিতা দিয়ে হাতে যেটা পড়ে আছি, ওকে ওকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপে একটু নক করো অর্পিতা দি। তো আমাকে পার্সোনাল ভাবে আমার কলকাতারও সবাই ফোন করে যে তুমি এখান থেকে গিয়ে ওখান থেকে যে বসে এটা মানে একটা কি বলবো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছ করছো, তো আমরাও খুব ভরসা পাই। তো এটা খুব ভালো লাগে শুনেও যে আমি পেরেছি হয়তো কিছুটা, বাট অনেকে হয়তো একটু ভয়ও পায়, সেটাও জানি। আমি হলে আমিও অবশ্যই পেতাম, বাট বলবো যে একবার না কিছু নিলে হাতে না পেলে জিনিসটা বুঝবে না জিনিসটা অ্যাকচুয়ালি কি না। আচ্ছা এই একটা বালা দেখো, এটা সাইজটা অ্যাপ্রক্স 26-27 এরকম হবে অ্যাপ্রক্স। হ্যাঁ যদি পছন্দ হয় তো আমাকে একটুখানি এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো, আমি এটা বলে দেব। দেখো এখানে হয়তো আমাদের এই সাইজটা আছে, যদি কেউ বড় চাও, যদি কেউ ছোট চাও, ওইখানে আরেকটা শপে আমাদের আরেকটা সাইজ আছে। তো ঠিক আছে, এটা হচ্ছে তোমার, যদি আজকে কেউ পারচেজ করতে চাও 2400 এটার প্রাইস থাকবে পেয়ারে, ডায়মন্ড কাটের মুখ। হ্যাঁ 2400 এটার একটু প্রাইসটা এই কারণে বেশি এই ডায়মন্ড কাটটার জন্য। হ্যাঁ জাস্ট দারুণ সুন্দর, অসাধারণ। এটা এখন সোনাতে বানাতে গেলে হয়তো লাখের উপরে যাবে, আর 2400 টাকা দিয়ে যদি এটা নিতে পারো এটা তোমার বছর কেটে যাবে। ওদি বলো দি কি হয়েছে, দিদি বলো। 2400 থাকবে এই বালাটার আজকের জন্য প্রাইস। সরিয়ে দি, চলো চেন দেখিয়ে দিচ্ছি আমি আগে, চেন দেখিয়ে দি, তারপর যে যেটা দেখতে চাইছো বলো। নন্দিতা তো ওখানে একটু নিচে রাখ, আমার এটা রেখে দি, কেন কখন কাঁচার খাবো দুজনেই, তখন আর নো চান্স, গেম আউট। এগুলো সাইজ কত গো সোনালি দি, কোনটা বলছো, কোনটা বলছো সোনালি দি? আমি যে বালাটা লাস্টে দেখালাম ওটা বলছো, একটু বলো। ওদি আমার টু এইট সাইজে বালা হবে, আর এরকম হ্যাঁ 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 হবে, এইটা 28 হয়ে যাবে। আমি যেটা ডায়মন্ড কাটে দেখালাম ধরে দেখাচ্ছি, দেখো এটা 28 সাইজই, এটার আমি অ্যাপ্রক্স ওখানে জন্য বলছি, এটা 28 সাইজই। হ্যাঁ এটা কিন্তু পেয়ারে নিতে পারো 2400, এটা 28 দেখো, এই সাইজটা 28। হ্যাঁ ওদি আমার ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম নেই, একদিন ডিলে হবে, বাট ডিসপ্যাচ ডিসপ্যাচ কালকে হয়ে যাবে। শ্রুতি আজ লাইভ আছে তো শোনা, আজ যেদিন যেদিন লাইভ থাকে আমাদের ওই দিন ডিসপ্যাচ হয় না, তার পরের দিন ডিসপ্যাচ হয়, যদি কালকে কি বার, বৃহস্পতিবার, আমরা যেদিন লাইভ থাকে তার একদিন পরে, তার পরের দিনে ডিসপ্যাচ করে, ঠিক আছে অসুবিধে নেই। খুবই সুন্দর, থ্যাংক ইউ সোনালি, থ্যাংক ইউ সো মাচ। এটা ডায়মন্ড কাটের বালা বলা হয়, ঠিক আছে, এটা 28 সাইজ, এটা দারুণ সুন্দর কিন্তু, ঠিক আছে 28 সাইজ এটা। চলো সরিয়ে দিচ্ছি। হ্যাঁ পছন্দ যদি হয় এসএস নে একটা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নম্বরে নক করো, ক্লিয়ার পিকচার অ্যাভেলেবল, সব কিছু দিয়ে দেবো। আর ডেলি ইউজের একটা ব্যাপার বলে দিই, দেখো তুমি ডেলি ইউজ সবই করতে পারবে, ঠিক আছে। আরে হ্যাঁ রে সোনা, পেমেন্ট ডান, বুঝতে পারছি তোকে পেমেন্ট নিয়ে তো ভাবতে হবে না। দেখো ডেলি ইউজ
সবই করতে পারবে দিদি, বাট আমাদের তো গোল্ড না, গোল্ড পলিশ। গোল্ড পলিশের একটা কি ব্যাপার হয়, তুমি প্লেন জল ইউজ করতে পারবে, বাট যখন তোমার কেমিক্যাল টাচ হবে, ধরো সাবান, শ্যাম্পু, তারপর ধরো স্প্রে, তারপর ধরো মেকআপের কিছু, তখন আস্তে আস্তে কালারটা উঠবে, একদিনে উঠে যাবে না। আর বালা যেহেতু গালা ভরা হয়, তুমি ইউজ করতে পারবে। দেখো শাখাটা আমি যেটা পরে আছি, এটা আমি এখানে যদি তুলে দিয়ে তারপর কাচাকুচি করি, কারণ সাংসারিক জীবনে মেয়েদের বহুত কাজ, তাই না? তো এটা যদি, হাই এসবিসি নদি, এটা যদি এখানে তুলে দিয়ে তারপর যদি আমি কাচাকুচি ধোয়াধুই করি, যদি প্লেন জল লাগে নো প্রবলেম, বাট যদি এটা রেগুলার ইউজ করতে করতে সাবান, শ্যাম্পু, আদারওয়াইজ কেমিক্যাল টাচ হয়, তখন এটার কালারের ওয়ারেন্টি থাকবে বেশি দিন না। কারণ আমরা শাখার ওয়ারেন্টি, বালার ওয়ারেন্টি 6 মান্থ দিই, তো তখন সেটা রেগুলারের জন্য 3 মান্থ হয়ে যাবে, ঠিক আছে? নো প্রবলেম, এটাই জাস্ট বলে দেওয়া। ওটার সাথে কি টার্সেল দেবে, তুমি কি টার্সেল নিতে চাও বলো, তুমি কি টার্সেল নিতে চাও বলো। কে দারুন চেন গুলো দেখিয়ে দাও, নেব। ওকে ওকে, সুনন্দা দিক করে দেবো। আচ্ছা চলো, এই একটা চেন দেখো, এটা না 2-8, ঠিক আছে? অ্যাপ্রক্স আমি এগুলো না অ্যাকচুয়ালি মেনশন ঠিকঠাক করে আমি এটা এটা পারি না, মানে চেনের ব্যাপারটা না, ওই টাই চেনটা যদিও পারি, চেনের ব্যাপারটা আমার গুলিয়ে যায়, সিরিয়াসলি গুলিয়ে যায়। এটা অ্যাপ্রক্স মেবি 28, আমাকে আরেকটা দিদিও পুরো লেন্থ অনুযায়ী বুঝিয়েছিল, বাট আই এম কনফিউজড। তো এটা মেবি হচ্ছে 28, এই চেনটা হচ্ছে তোমার একদম সরু পাতের মধ্যে, একটা পাত যেরকম হয় সেরকম পাতের মধ্যে, অনলি 600 থাকবে এটার প্রাইস আজকের জন্য। আচ্ছা মাকে একটু জিজ্ঞাসা করে নিস বোন, মা যদি বলে যে গোল্ডেন টার্সেল নেবে, তাহলে গোল্ডেনটা দিয়ে দেবো। ওকে, অনলি 600 এটার প্রাইস থাকবে, ঠিক আছে? যদি পছন্দ হয় এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে একটু নক করে বলো, ক্লিয়ার পিকচার দিতে, ওখানে পিকচার অ্যাভেলেবেল দিয়ে দেবো। সরিয়ে দিই, চেন দেখো, এটা দারুণ সুন্দর। এটা অ্যাপ্রক্স তোমার ওই 30 এরকম, অ্যাপ্রক্স 30-32, ঠিক আছে? এই দেখো, এটা অনলি 400 আজকে লাইভের জন্য, অনলি 400। আচ্ছা কি দিদি একটা বলেছিল না আমার শাখাটা দেখতে, আচ্ছা যে দিদি একবার আমার শাখাটা দেখতে গিয়েছিল, দেখিয়ে দিচ্ছি, দেখো 1400 আমার শাখাটার প্রাইস, ঠিক আছে? দেখো একটা ওই টপ যেগুলো হয় সেরকম করে পাত বসানো, দারুণ সুন্দর কিন্তু শাখাটা, ডিজাইনটা। ওকে 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 শ্রুতি, ওকে চলো 1400 এটার প্রাইস বলেছিলাম, হ্যাঁ সরে দিচ্ছি, চলো অনলি 400 দেখো এটার প্রাইস, অনলি 400 এই চেনটার প্রাইস, অ্যাপ্রক্স 30, হ্যাঁ ওকে ওকে ওকে, হ্যাঁ 42 এর লং হবে, আমি দেখাচ্ছি, দেখো দেখো অনলি 400, মানে হাতের কাছে যেগুলো পাচ্ছে সেগুলোই ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, যদি পছন্দ হয় এটাও কিন্তু এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। সরিয়ে দিচ্ছি, হ্যাঁ তুমি হাতে যেটা ধরে ছোট হবে, এইটা এইগুলো হচ্ছে নক চেন হবে। চয়নিকা দি একটু পাশে থাকো, একটু পাশে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি, একটু পাশে থাকো, দেখো এটা মুখ ছাড়া বালা কি আসে তোমার কাছে? হ্যাঁ দিদি মুখ ছাড়া বালা আছে, তুমি হোয়াটসঅ্যাপ করো একটুখানি, আর পাশে থাকো আমি পারলে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ মুখ ছাড়া বালা আছে। এই দেখো এইটা 42 ইঞ্চিস, হ্যাঁ এটা কিন্তু মপ চেন, এটা কিন্তু ডিজাইন করা এরকম মপ চেন, অনলি 1500 আজ লাইভের জন্য, অনলি 1500 আজ লাইভের জন্য, ঠিক আছে? একদম 42, দারুণ সুন্দর কিন্তু মপ চেন এটা, হ্যাঁ যদি পছন্দ হয় তাহলে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে একটুখানি নক করো।
চলো সরিয়ে দিচ্ছি। এই একটা দেখো, এটাও 42। হ্যাঁ আচ্ছা চনিকাদি, অসুবিধা নেই, তুমি অফিসে আছো তো, তুমি রেকর্ডের লাইভটা দেখে নিও, আমি দেখিয়ে দেবো, একটু রেকর্ডের লাইভটা দেখে নিও, আর একটুখানি হোয়াটসঅ্যাপ করো, একটুখানি হোয়াটসঅ্যাপ করো, ওখানে তো অনেকগুলো ফটো ধরো তোলা থাকে, দেখো একটা বক্সের পুরো বক্সের ফটো তোলা থাকে, একটুখানি হোয়াটসঅ্যাপ করো, ওখানে তোমাকে পিকচার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে 36 এরকম অ্যাপ্রক্স, হ্যাঁ 1050 এটা থাকবে প্রাইস, 36 অ্যাপ্রক্স অ্যাপ্রক্স কিন্তু বলছি, তো এটা 1050 থাকবে এটার প্রাইস আজকের জন্য। চলো সরিয়ে দিই। একটা খুব মোটার মধ্যে চেন দেখাচ্ছি, দেখো এটা 1050, এটা 1050, দেখো আজ লাইভ থেকে নিলে এটারও প্রাইস, ফোন করো পিন করো নম্বরটা, ওকে ওকে করে দিচ্ছি সোনা, 1050 থাকবে এটার প্রাইস, দেখো আজ লাইভ থেকে যদি নিতে চাও 1050 থাকবে এটার প্রাইস। এই একটা দেখো, দেখ পিন করেছি, দেখ পিন পোস্ট করেছি, দেখ শ্রুতি করে দিয়েছি, দেখ। আচ্ছা কে কি দেখতে চাইছো একটু বলো, না হলে আমি আমার মতন করে দেখিয়ে দেবো। আচ্ছা এটা দেখো, এটা একটু শর্টের মধ্যে, এটা হচ্ছে তোমার অনলি 900 থাকবে আজকের জন্য এটার প্রাইস, এটা অ্যাকচুয়ালি ছেলেরাও পড়তে পারবে মেয়েরাও পড়তে পারবে, টুইন ওয়ান আর কি, হ্যাঁ অনলি 900 থাকবে এটার প্রাইস। ওকে ওকে শ্রুতি, আমি লাইভটা শেষ করি আর ওখানে সুনন্দাদি দিয়ে দেবে, হ্যাঁ অনলি 900 থাকবে এই চেনটার প্রাইস, সরিয়ে দিচ্ছি। এটা একটা দেখো, এরকম এরকম না ছেলেদের ব্রেসলেট হয় এই চেনটার মতন, থাকবে এটার প্রাইস, 1200 থাকবে এটার প্রাইস, দেখ 1200 থাকবে, দেখো এটার প্রাইস খুব সুন্দর, কিন্তু বিছে টাইপের, অ্যাকচুয়ালি আমরা বিছে কাঁদা বিছে বলি না, ঠিক ওই রকম বিছে টাইপের আর কি। যদি পছন্দ হয় ঝটপট কিন্তু এসএস নিতে পারো, সরিয়ে দিচ্ছি। আচ্ছা আমি যে নেক পিসটা পরে আছি দেখো, 1500 আজকের জন্য এটার প্রাইস থাকবে, 1500 আজকে শুধুমাত্র লাইভ থেকে কেউ যদি বুকিং করো, এটা দুটো পিস ছিল, একটা পিস বেরিয়ে গেছে আর একটা পিসই আছে, 1500 থাকবে এটার প্রাইস, ঠিক আছে। ওয়ান ফাইভ জিরো জিরো থাকবে আজকে আমার এটার প্রাইস নেক পিসটা, এটা হচ্ছে তোমার ইয়ারিংসটা থাকবে এরকম,
মিনের কাজ করা তিনটে আর জাস্ট এরকম ঝুলার মধ্যে খুব সুন্দর কিন্তু। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু দেখো। চলো আমি কতগুলো নেকলেস দেখাই। হ্যাঁ, আর কি কি দেখতে চাইছো একটু বলো। ডিসপ্যাচ হয়ে যাবে, চকলেট পাঠিয়ে দেবো। তোর চকলেট তো চকলেট পাঠিয়ে দেবো, এবার একটা আমি পাঠিয়ে দেবো। নে, আচ্ছা এই একটা দেখ, দারুণ কিন্তু এটা, এটা জাস্ট অসাধারণ কিন্তু। 1050 থাকবে এটার প্রাইস আজকের জন্য, 1050 থাকবে এই নেক পিসটার প্রাইস আজকের জন্য। তুমি আজকে এই শপে কেন? আমি আজকে এই শপে, শোনা আমার আজকে ডিউটি, কালকে রিমি দি, পরশু সুনন্দা দি, অল্টারনেট করে করে 1050 এই নেক পিসটার প্রাইস থাকবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওই শীতিহার টাইপের, যেরকম আমরা ওই লহরি সিস্টেমে লহরি প্যাটার্নে সেরকম টাইপের এটা নেক পিসটা, ছোট্ট লহরি বলে না, ছোট্ট কিউট লহরির মধ্যে ঠিক সেরকম 1050 থাকবে এটার প্রাইস। যদি পছন্দ হয় তো ঝটপট এসে নিয়ে নিতে পারো, সরিয়ে দিচ্ছি। উইদাউট ইয়ারিংস, যেগুলো ইয়ারিংস থাকবে আমি বলে দেবো, যেগুলো নেই বলে দিচ্ছি। আচ্ছা এই একটা দেখো, এটার অনলি প্রাইস থাকবে 900, অনলি 900। ঠিক আছে, ওই ইয়ারিংস আছে এটা না, আচ্ছা ওখানেই আছে, অনলি 900 দেখো, এটা অনলি 900 আজ লাইভ থেকে কেউ নিলে, খুব সুন্দর কিন্তু জিনিসটা, অনলি 900। ও মাই গড, আই এম অবাক, অনলি 900 থাকবে এটার প্রাইস। হ্যাঁ, যদি পছন্দ হয় তো একটুখানি হোয়াটসঅ্যাপে নক করো, সরিয়ে দিই, এটার ইয়ারিংসটা দেখে দিচ্ছি। দেখো রিমিতি কোন শপ, রিমিতি ওই শপে সুনন্দাদির সাথে, এই দেখো এটা হচ্ছে এটার ইয়ারিংসটা, সরিয়ে দিচ্ছি। এই একটা নেক পিস দেখো, আচ্ছা এটা না বাচ্চারাও ক্যারি করতে পারবে, ঠিক আছে, বেবিদের জন্য। গান বাজছে, শুনতে পাচ্ছিস তুই? একজন এখানে কাঁচা খাচ্ছে, পড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, গান বাজছে না ওইখানে, মনে হয় ঠাকুরের কিছু মানে পুজো হচ্ছে। এটা অনলি 600 আজ লাইভ থেকে কেউ নিলে, অনলি 600 এটা লাইভ থেকে যদি আজকে কেউ নাও, ঠিক আছে, এখানে মনে হয় পুজো হচ্ছে, সরিয়ে দিচ্ছি। এটা একটা দেখো, এটাও অনলি 600 দেখো, এটাও অনলি 600 দেখো, অনলি 600। ঠিক আছে, দারুণ সুন্দর, এটা মেরুন ক্রিস্টালের ওপর আর কি, মেরুন তো রেড, সরি রেড ক্রিস্টালের ওপর তিন ফ্লাওয়ারের আর কি। হ্যাঁ, খুব সুন্দর এটা, অনলি 600। অনলি 600 থাকবে এটার প্রাইস, যদি পছন্দ হয় এসএস নিয়ে নিতে পারো, সরিয়ে দিচ্ছি। আচ্ছা এই একটা ফোল্ড সিস্টেমের নেকলেস দেখাচ্ছি, অনলি 800 থাকবে এটার প্রাইস উইদাউট ইয়ারিংস। এটা একটা ফোল্ড সিস্টেম, দেখো এইভাবে তুমি ফোল্ড করতে পারবে, আবার এইভাবে তুমি পড়তে পারবে, এরকম ছোট্ট মিনির কাজ করা আছে, দারুণ সুন্দর, অনলি 800 থাকবে এটার প্রাইস। ঠিক আছে,
only 800 vibrator press without earrings shori dicchi acha ei dekho eita ekta chatai er moddhe necklace dekho sleek ekto sleek gola bhorti যা পড়ছি আমার সাথে নন্দিতা আছে আমি যা গলায় ধরছি ওর সেটাই পছন্দ হয়ে যাচ্ছে ও যে তোমাকে খুবই সুন্দর লাগছে দেখো এটা অনলি 800 ঠিক আছে যদি আজকে লাইভ থেকে কেউ নিতে চাও এটা অনলি 800 উইদাউট ইয়ারিংস অনলি 800 দারুণ সুন্দর স্লিকের ওপর দেখো স্লিক একদম ছাটাই স্লিকের ওপর দেখো মানে হালকা জুয়েলারি যারা প্রেফার করতে চাও তারা এটা পড়তে পারবে দারুণ সুন্দর অনলি 600 ঠিক আছে চলো সরিয়ে দিই কেউ কিছু কমেন্ট করছো না কেন আমি কি দেখাবো আমি বুঝবো কি করে কি দেখাবো বলো এটাও অনলি 600 এটাও অনলি 600 এটাও অনলি 600 বুঝবো কি করে কেউ না কমেন্ট করলে আমি কি দেখাবো চলো এটাও 600 ঠিক আছে সরিয়ে দিচ্ছি একটা 650 দেখাচ্ছি দেখো চলো এটাও 600 আজ লাইভ থেকে কেউ নিলে এটাও 600 এটাও 600 মন মন দিয়ে বলছে পেনডেন্ট দেখিও আচ্ছা মনমতি একটু পাশে থাকো দেখাচ্ছি দেখো অনলি 600 ঠিক আছে সরিয়ে দিচ্ছি না খালি নিশাদি কোথা থেকে দেখছো বলো হাফ কান বালি ওকে 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 দি পাশে থাকো দেখিয়ে দিচ্ছি মহাদেব আছে হ্যাঁ ওটা দিদি দেখেছো ওটা আসবে আসবে সুতি আসবে নিশারি কোথা থেকে বলছো বলো কোড অ্যাভেলেবল আছে কোথা থেকে বলছো কোথা থেকে দেখছো একটু বলো মমিতা দি একটু পাশে থাকো দেখিয়ে দেবো আচ্ছা একটা স্বস্তিক পেন্ডেন্ট দেখো রাইদি নো স্পিন আছে একটুখানি হোয়াটসঅ্যাপ করতে হবে নো স্পিনের জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করতে হবে শ্রুতি সব জায়গায় 100 টাকা নয় সোনা এখন কোর চার্জেস একটু বাড়িয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে এখন কোর চার্জেস 120 করে দিয়েছে ঠিক আছে কোর চার্জ একটু বাড়িয়েছে সোনা 120 করেছে কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে আর আদারওয়াইজ যেখান থেকে দেখছো আমাকে একটুখানি কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো আমি কোর চার্জেসটা বলে দিচ্ছি দেখো সুস্তিক পেন্ডেন্ট একটা দেখো দেখাচ্ছি 220 থাকবে এটার প্রাইস 220 থাকবে এটার প্রাইস ঠিক আছে খুব সুন্দর দেখো সুস্তিক পেন্ডেন্টটা
220 থাকবে এটার প্রাইস। দারুণ সুন্দর। তো এটা হচ্ছে আমাদের দাদা ভাই আছে, তো দাদা ভাইয়ের কোয়ারিস এই স্বস্তিক পেন্ডেন্টটা কাস্টমাইজ করে বানানো হয়েছিল। 220 থাকবে এটার প্রাইস, ঠিক আছে। দারুণ সুন্দর কিন্তু এটা। চলো সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। জামশেদপুর, জামশেদপুরে হবে 150 লাগবে কোর্ট চার্জ, শিপিংটা 150 পড়বে। জামশেদপুরে টাটা না, টাটায় থাকো না। আচ্ছা দেখো, আচ্ছা নিশাদি, জামশেদপুরে জুগলি পার্ক কিরকম, খুব ফেমাস? সীতাহার দেখানো হয়েছে? না না, পূর্ণিমাদি সীতাহার দেখায়নি। সীতাহার দেখাবো, একটু পাশে থাকো, দেখিয়ে দেবো। লকেট গুলো, পেন্ডেন্ট গুলো দেখে আমি সীতাহার দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা একটা দেখো, এটা বড় পেন্ডেন্ট। হ্যাঁ, 700 থাকবে এটার প্রাইস, 700 থাকবে এটার প্রাইস অনলি। এটা কিন্তু খুব বড় পেন্ডেন্ট আর কি, মানে বড় চেনের সাথে এটা প্রেফার করে করতে পারবে। জাস্ট এখানে থাকবে, দেখো, ঠিক আছে। দেখো চলো, খুব সুন্দর কিন্তু, দেখো অনলি 700, ঠিক আছে। যদি পছন্দ হয় ঝটপট একটু এসএস দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে সরিয়ে দিচ্ছি। এই একটা দেখো 180 থাকবে এটার প্রাইস, ছোট্ট কিউটের মধ্যে 180 থাকবে এটার প্রাইস, 180 থাকবে এই পেন্ডেন্টের প্রাইস, 180 থাকবে এটার প্রাইস। এটা ছড়ি রাখো, এটা হয় আজকে আসবে বলেছে। 180 থাকবে এটার প্রাইস যদি আসে, তো ছড়ি দিচ্ছি। আচ্ছা অনলি 230 থাকবে এটার প্রাইস, দেখো 230 থাকবে শঙ্খের পেন্ডেন্টের প্রাইস, 230 থাকবে শঙ্খের পেন্ডেন্টের প্রাইস। দারুণ সুন্দর কিন্তু, দারুণ সুন্দর। এটা আমাদের একজন ফেমাস দিদি নিয়েছে, অন্তরাদি। 230 থাকবে এটার প্রাইস। চলো সরিয়ে দিচ্ছি। একটা ছিলে কাটার কাজ আছে দেখো, অনলি 200। দারুণ সুন্দর কিন্তু এই পেন্ডেন্টটা, জাস্ট অসাধারণ এই পেন্ডেন্টটা। 200 থাকবে এটার প্রাইস, সরিয়ে দিই। এটা অনলি প্রাইস থাকবে, এটার অনলি প্রাইস থাকবে 500, এটার অনলি প্রাইস থাকবে 500। কানদুল দেখাচ্ছি নিশাদি, একটু পাশে থাকো, পারলে চোখ আমি অনেক আগেই দেখিয়েছি, তাও বলবো একটুখানি পাশে থাকো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে দেখো দুটো নাম্বার আমাদের পোস্ট করা আছে, যে কোনো একটা নাম্বারে তুমি নক করো, ওখানে ক্লিয়ার পিকচার অ্যাভেলেবেল আছে, তোমাকে সব রকমই দিয়ে দেবো, ঠিক আছে। অনলি 500 এই পেন্ডেন্টের প্রাইস থাকবে, আন কোনো টাইপের কিন্তু পেন্ডেন্টটা, খুব সুন্দর ঝুড়ির মধ্যে 500 থাকবে এটার প্রাইস, সরি দিচ্ছি। 180 থাকবে এটার প্রাইস, দেখ দেখ। ওকে জেনিয়া দি, একটু পাশে থাকো, দেখিয়ে দেবো। 180 থাকবে এটার প্রাইস, দেখ।
শীতে হাত দেখিয়ে দিব ওটা। হ্যাঁ একটা ইউনিক ইউনিক না অ্যাকচুয়ালি কম্বিনেশন টাইপের দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে লহরি প্যাটার্নের শীতে হাত, ঠিক আছে? এটা হচ্ছে রেড আর হোয়াইটের কম্বিনেশন, দেখো রেড আর হোয়াইটের কম্বিনেশন দেখো, বোঝা যাচ্ছে না কিন্তু এটা শীতে হার বলে, উইদাউট ইয়ারিংস আছে, বাট এটা খুবই সুন্দর, মানে কম্বিনেশন অনেকেই চাই। ধরো আমরা যদি হোয়াইট কালারের একটা শাড়ি বা রেড কালারের করি তো কম্বিনেশনটা খুব প্রেফার করে, ঠিক আছে না? দারুণ সুন্দর কিন্তু এটা, দেখো এটার কিন্তু প্রাইস একবারেই কম, এটার কিন্তু আজকের জন্য প্রাইস থাকবে 1300 1300, 1300 থাকবে এটার প্রাইস। হ্যাঁ ঠিক আছে, 1300 এটার প্রাইস থাকবে। দি সবার গো সবার নাম সবার নম্বরে পেয়ে গেছি, শুধু রিমিদিপটা ডিউ আছে। আচ্ছা রিমিদিপটা সুনন্দাদির তো পেয়ে গেছো, সুনন্দাদির থেকে আরেকটা পাবে আর রিমিদিরও থেকে আরেকটা পাবে, সব যখন বিয়ে হবে, বিয়েতে তোমাকে একদম আগে থেকে, আর আমিও পাঠিয়ে দেব। আমার অন্য দিক থেকে পাবে, ওদের এখনো বিয়ের তরফ থেকে পাবে। এটা একটা শীতেহারের কালেকশন দেখো, এই শীতেহারটা কিন্তু দারুণ সুন্দর, 1700 আজকের জন্য এটার প্রাইস, ঠিক আছে? 1700 আজকের জন্য এই শীতেহারটার প্রাইস, খুব সুন্দর কিন্তু শীতেহারটা, 1700 এই শীতেহারটার প্রাইস থাকবে। হাতে ধরে দেখায় জিনিসটা, এর পেন্ডেন্টটা জাস্ট অসাধারণ দেখো, 1700 জাস্ট অসাধারণ কিন্তু দেখো, 1700 এটার প্রাইস থাকবে, ঠিক আছে? থাকবে এটার প্রাইস আজকের জন্য। যদি পছন্দ হয় কারোর তো এসএস নিয়ে একটুখানি হোয়াটসঅ্যাপে নক করো, সরিয়ে দিই উইদাউট ইয়ারিংস। হ্যাঁ আমি বললাম সবার নাম্বার পেয়ে গেছি, শুধু রিমি, ও হো রে, আচ্ছা আচ্ছা সবার নাম্বার পেয়ে, আচ্ছা ঠিক আছে রিমিদি, রিমিদিরও নাম্বার দিয়ে দেওয়া হবে, রিমিদিকে বল যে রিমিদি আমাকে নাম্বার দাও, দিয়ে দেবে। আমার জ্বালায় একজনকে সোয়েটার পরতে হয়েছে, আমার গরম লাগছে আর সে খাচ্ছে। আচ্ছা একটা লহরি প্যাটার্নের শীতেহার দেখাই, ঠিক আছে? তোমার পেছনে শীতেহারটা দিয়ে, একটা লহরি প্যাটার্নের শীতেহার দেখাই, লহরি প্যাটার্নের গুলো একটু সুন্দর করে দেখতে হয়, মানে লহরি প্যাটার্নের গুলো একটু একটু ঘাটতারা রয়েছে, বিউটি দিয়ে যে কাস্টমারটা আমাদের সাথে এরকম করেছে ওর মতন এই লরি প্যাটার্নের সেটা আর গুলো, সিরিয়াসলি সবার সবার জন্য আমরা কত ভাবি কত চেষ্টা করি। ওকে 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 বেবি ওকে, আমি লাইভ শেষে দেখে নিচ্ছি, কেমন লাইভটা শেষ করে তারপরে দেখ। আচ্ছা দেখ কি রে কি রে, আচ্ছা দেখো এটা সোজা যদিও বা করে দেবো, কেউ প্লিজ মানে এটা ভেবো না যে এরকম ভাবে দেখাচ্ছি, মানে এরকমই 1600 আজকের জন্য এটার প্রাইস থাকবে, ঠিক আছে? এটা লহরি প্যাটার্নের শীতেহার, হ্যাঁ এটা লহরি প্যাটার্নের শীতেহার বলে, আমার 25 অ্যাকচুয়ালি আমার না অ্যাকচুয়ালি মানে আমার এসি খুব একটা লাগে না, আমি এসি খুব একটা প্রেফার করি না। রে সোনা তোমার পিছনের নিচের দিকে একটা শীতেহার আছে,
ওকে আমি পেছনের যে নিচের দিকে আছে ওগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একটু পাশে থাকো। তো আমার না খুব একটা এসি লাগে না রে বোন, তো আজকে মেকআপ করেছি, তারপর ঘরগুলোই লাইট জ্বলছে, তো হাই ভোল্টেজের লাইট জ্বললে দেখবি তখন একটু বেশি গরম লাগে। তো আমার হচ্ছে 22 দেওয়া ছিল, তো আমার সাথে যে বোনটা আছে ও কাঁপছে, বলছে আমি সোয়েটার পরি তোমার খুব গরম, তা আমি যে মেকআপ করেছি এটা আর বুঝতে পারছে না। কি চকলেট সবার কাছ দিয়ে পেলে কেন? ওকে ওকে ওকে, চলো 1600 এই লহরি প্যাটার্নের শীতে হাতটার প্রাইস থাকবে, ঠিক আছে? 1600 এই লহরি প্যাটার্নের শীতে হাতটার প্রাইস থাকবে। যদি পছন্দ কারোর হয় এসএস একটা নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো, সরিয়ে দিই। পার্লের গুলো দেখতে খুব সুন্দর লাগে, গোল্ডের গুলো খুব সুন্দর লাগে। এটা খুলতে হবে না, এটা কি এর মধ্যেই দিয়ে দেবো? এটা কিন্তু আরেকটা করি। ওকে, এই একটা শীতে হাট দেখো, পার্লের দেখাচ্ছি সবগুলোই, হ্যাঁ পার্লেরই দেখাচ্ছি সবগুলোই। 1900 থাকবে আজকের লাইভের জন্য এটার প্রাইস, হ্যাঁ 1900 আজ লাইভের জন্য। এটার এটার দামটা আমি এই কারণেই বলছি, এটার গাঁথনিগুলো যে আছে না, গাঁথনিগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর, আর এটা যেহেতু এই পেন্ডেন্টটাতে ছিলে কাটার কাজটা আছে তাই এটার প্রাইসটা একটু হাই। ছিলে কাটার যেহেতু কাজটা আছে তাই প্রাইসটা একটু হাই, 1900 হচ্ছে এটার প্রাইস, হ্যাঁ। যদি কারোর পছন্দ হয় তো এসএস নিয়ে একটা হোয়াটসঅ্যাপে নক করো, সরিয়ে দি। যদি কারোর পছন্দ হয় এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো, সরিয়ে দিচ্ছে। আমার ঠান্ডা লাগছে বাবু, শুধু তোর না রে শ্রুতি, এখন ওয়েদারটা দেখ, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে না, তো এখন সবারই রাত্রের দিকে প্রচন্ড গরম লাগে, সকালের দিকে, হ্যাঁ বুঝেছি বুঝেছি, সকালের দিকে খুব ঠান্ডা লাগে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, মানে ওয়েদারটা খুব খারাপ যার জন্য শরীর খারাপ হচ্ছে সবার। এটা একটা নেকলেস দেখো, এটা যদি আবার বেরিয়ে গেছিল তো আবার এটাকে রিস্টক হয়েছে, 1900 এটার প্রাইস। এটা অ্যাকচুয়ালি কি বলবো, এটাকে নেকলেস সীতাহার দুটোই বলে, ঠিক আছে, দুটো ভাবে পড়তে পারবে, জাস্ট দেখো 1900 আজ লাইভের জন্য, দারুণ সুন্দর কিন্তু, এটা গলায় পড়লে না এটা জাস্ট আর কিছু লাগবে না, গলা ভর্তি, খুব সুন্দর। আর এটার গাঁথনিটা এত সুন্দর, মানে এরকম ছোট ছোট পাল মোটিভে আর কি, হ্যাঁ 1900 আজ লাইভের জন্য এটার প্রাইস। এটার কিন্তু ইয়াররিংস আছে, গাঁথনিটা খুব সুন্দর, 1900 এটার হাতুকে প্রাইস থাকবে। এটার ইয়াররিংসটা দেখিয়ে দিই, এই দেখো ভালোই লাগে, 1900 এটার প্রাইস থাকবে, ঠিক আছে। যদি পছন্দ হয় ঝটপট এসে নিয়ে হোয়াটসঅ্যাপে নক করে সরিয়ে দিলাম। আচ্ছা এই একটা শীতে হাত দেখ, থ্রি লেয়ারের এটা শীতে হাত দেখ, 2250 থাকবে পুরো সেটটার প্রাইস, পুরো সেটটার প্রাইস থাকবে 2250, ঠিক আছে। এটা থ্রি লেয়ারের শীতে হার, জাস্ট এক্সক্লুসিভ একটা শীতে হার, এটা জাস্ট এক্সক্লুসিভ একটা, একটা দুটো করে এটার পিস আছে আর কি, আর আসে না, আবার চাইলেও বানিয়ে দিতে পারি না, এরকম একটা ব্যাপার থাকে, ঠিক আছে। তো 2250 থাকবে এটার প্রাইস আজকের জন্য, 2250 থাকবে এটার আজকের জন্য প্রাইস। চলো সরিয়ে দিই, আমি কোন কোন শপ থেকে, আমি আরএমএস থেকে লাইক করছি দিদি, আমি আরএমএস শপটা থেকে লাইক করছি গো, আসলে আসতে পারো। আচ্ছা এই একটা শীতে হাত দেখো, এটারও কিন্তু প্রাইস থাকবে 2250 আজ লাইভের জন্য, দারুণ সুন্দর, এটাও 2250 এটা আজকের জন্য প্রাইসটা থাকবে এই শীতে হাতটা, ঠিক আছে 2250, জাস্ট অসাধারণ কিন্তু শীতে হাতটা।
ইয়াররিংস তো দেখো খুব বড় বড়র মধ্যে 2250 এটা আজকের জন্য এটার প্রাইস থাকবে কালকে আশ্রম শ্রমণ কেলা এগুলো দেখতে যাই এ বাবা এগুলো দেখতে পাওনি এগুলো অ্যাকচুয়ালি আজকেই এসেছে কালকে আশ্রম শ্রমণ কালকে কখন এসেছিল বলো তো পূর্ণিমাদি 2250 ঠিক আছে এটার প্রাইস থাকবে 2250 এটার প্রাইস থাকবে সরিদি এসে এসে না আমাদেরকে বলতে হবে যে আমাদের শীতে হাত দরকার এরকম টাইপের কারণ বক্সে থাকে না অনেক সময় আচ্ছা এটার প্রাইস থাকবে 1800 ও আচ্ছা 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 1800 আজকে লাইভের জন্য ঠিক আছে 1800 পুরোটা ছিলে কাটার কাজ এটার জন্য এটার প্রাইসটা এরকম 1800 এটা উইদাউট ইয়ারিংস হ্যাঁ উইদাউট ইয়ারিংস 1800 থাকবে এটার প্রাইস জাস্ট এটা খুব সুন্দর একটা টান্সে নিয়ে দেখো এটা হচ্ছে আমাদের এই এটা কিন্তু লাগবার কোনো ভয় নেই মানে যদি ভাবো যে এটা শাড়িতে লেগে যাবে বা কিছু আদারওয়াইজ কিছু হবে না দেখো আচ্ছা দিদি না কান বালি দেখতে চাচ্ছিল আমি কতগুলো কান বালি টাইপের ইয়ারিংস দেখাচ্ছি দেখ এটা একটা বড় কিন্তু ইয়ারিংস আরে ভাই সিরিয়াসলি দেখো এটা একটা কিন্তু বড় টাইপের ইয়ারিংস দেখ খুবই বড় কানে এইভাবে থাকলে জাস্ট মানে কেউ যদি বলো চেন পরবে একটা গলায় আর একটা কানের ইয়ারিংস বড় বড় পরবে জাস্ট এরকমই খুব সুন্দর লাগবে যদি এটা কেউ আজকে নিতে চাও আজকের জন্য অনলি আজকের জন্য এটার প্রাইস থাকবে তোমার 900 আচ্ছা সুনন্দা এটার প্রাইসটা একটু মেনশন করে দে তো এটা মেবি 900 ঠিক আছে তাও যদি কারোর পছন্দ হয় একটু এসএস নি হোয়াটসঅ্যাপে নক করো আমি প্রাইসটা ওখানে বলে দেবো এটা অ্যাকচুয়ালি প্রাইসটা আমার জানা নেই তো এটা বলে দেবো ঠিক আছে চলো সরিয়ে দিচ্ছি আচ্ছা একটা কান ফুল দেখাচ্ছি দেখো 1400 কান ফুল দেখাচ্ছি দেখো অ্যাকচুয়ালি কান ফুলটা আমার মুখে মনে হয় না মানায় বেশি মানে কান অনুযায়ী তো হয় এটা কান ফুল আমার আমার খুব একটা বেশি ভালো লাগে না 1400 এটার প্রাইস থাকবে অ্যাকচুয়ালি মানে আমার কানে হয় না ভালো লাগে না না কানে হয় না 1400 থাকবে এটার প্রাইস আজকের জন্য ঠিক আছে মানে কান পাশাটার প্রাইস থাকবে মানে কান ফুলটা ঠিক আছে 1400 সরিয়ে দি এটা দেখ একটা ইউনিক টাইপের বাট এটা খুব সুন্দর 300 অনলি এটার প্রাইস থাকবে অনলি 300 এটার প্রাইস থাকবে আজকে অনলি 300 থাকবে এটার প্রাইস আজকে ঠিক আছে দেখ খুব সুন্দর কিউট মানে একবারে কিউট না বাট কানে পড়ার মতো না আর কি বড় কান পাশা জিনিয়া দি পাশার বক্সটা কি করতে আচ্ছা জিনিয়া দি আমি দেখাচ্ছি
বিউটি দি জিনিসগুলো রিটার্ন আসছে কিনা জানি না, বিউটি দিকে তো যেখানে আছে ওনাকে তো সেখানের কুরিয়ার সার্ভিস, অন্য জায়গার কুরিয়ার সার্ভিস সবাই ফোন করছে, তো উনি হচ্ছে ফোন রিসিভ করছেন না, তো এটা হচ্ছে ওনার ফল, কেননা উনি মনে হয় নিতে চাইছেন না, তো আমরা তো এভাবে তো রিটার্ন, কারণ ওনাকে তো দেখতে হবে জিনিসটা অ্যাকচুয়ালি, তো উনি তো এটাই করছেনই না। এত অভদ্র বলিস না, এত অভদ্র, আমি সিরিয়াসলি এরকম মানে কোনোদিন আমরা কাস্টমারকে কাস্টমার ভাবি না, নিজেদের মতনই ভাবি, তাই যথারীতি সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করি, বাট এত অভদ্র, এত কথাবার্তা খারাপ, মানে কাউকে মানেই না যে আমরা এরকম বলে। সে নিল না কেন না, অ্যাকচুয়ালি বিউটি মজুমদার যে আমাদের থেকে নিয়েছিল জিনিসটা, তো উনি বলেছিলেন যে উনি দেখেছেন আমাদের 7 তারিখে জিনিসগুলো, ঠিক আছে, উনি 7 তারিখে জিনিসগুলো দেখেছেন, ঠিক আছে, আর উনি হচ্ছে 17 তারিখে কনফার্ম করেছে, 17 তারিখে না সরি, হ্যাঁ 19 তারিখে কনফার্ম করেছে, মেবি 20 তারিখ বাদ দিয়ে আমরা 21 তারিখে ওনাকে ডেলিভারিটা পাঠিয়েছি, তো উনি বলেছেন আমি না সব ভুলে ভুলে যাচ্ছি, অ্যাকচুয়ালি ওনার ওনার পাল্লায় পড়ে আমরা 3 দিন ধরে কোনো কাস্টমারের সাথে ডিল করতে পারছি না, ডিলিং কমপ্লিট করতে পারছি না, প্রচন্ড প্রবলেম হচ্ছে, তো যার জন্য ওইটা ব্যাপারটা একটু স্কিপ করে যাই, প্রথম থেকে অনেক বকেছি আর ওইটা নিয়ে বকতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে, তোকে এটা পরে বুঝিয়ে বলবো, ঠিক আছে, সবাইকে একটাই রিকোয়েস্ট, যারা যারা জিনিস নিতে চাইছো একটু হাতে টাইম রেখে তারপর জিনিসটা পারচেজ করো, এই কারণেই করতে বলছি, কারণ আমাদের গুয়াহাটি থেকে মানে ধরো আমাদের আগরতলা থেকে জিনিসটা বেরোবে, বাংলাদেশের বর্ডার বেরোবে, পেরিয়ে তোমাদের কাছে জিনিসটা কলকাতায়, প্রথমে গুয়াহাটি, গুয়াহাটি থেকে তারপরে কলকাতার অফিস, কলকাতার অফিস যেখানে কলকাতার বড় অফিস হচ্ছে ডায়মন্ড হারবার, ঠিক আছে, তো সব কিছুর পার্সেল গিয়ে পৌঁছায় ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবার থেকে আমাদের কুরিয়ার সার্ভিস যায় অন্য অন্য জায়গায়, তো এটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার যে জিনিসটা আসবে কিভাবে, এমনও হয়েছে আমি আমার তরফ থেকেই বলি, পূজোর সময় জিনিস করবো বলে 10 দিন আগে জিনিস অর্ডার দিয়েছি, মানে আমার হাজবেন্ডের একটা জিনিস আর আমার জামা, তো আমি পূজো 9 দিন জিনিসটা পেয়েছি, আমি তো এখানে কিছু বলতে পারবো না, কেন বলতে পারবো না, আমি জানি পূজোর সময় সবকিছু ডিলে হয়, ওয়েদার খারাপ থাকে, ঠিক আছে, তো সেখানে জানি না, তো উনি ব্লেম করছেন আমাদের প্রবলেম, আমাদের দোষ, তো আমরা নিজেরাই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কোথায়, দোষটা কোথায়, এটাই। আচ্ছা দেখো এই একটা পাশা দেখাচ্ছি, দেখো যদি আজকে কেউ লাইভ থেকে নিতে চায় এটা অনলি 600 থাকবে প্রাইস, অনলি 600 থাকবে প্রাইস, এটা বড় কান পাশা, ঠিক আছে, এটা কিন্তু বড় কান পাশা, চাকা মানে একদম গাড়ির চাকার মতো, অনলি 600 থাকবে এটার প্রাইস, ঠিক আছে, চলো যদি পছন্দ হয় এসএস দিয়ে হোয়াটসঅ্যাপে নক করো, সরিয়ে দিচ্ছি, আচ্ছা এটা হচ্ছে অনলি 380, মিডিয়াম সাইজের এটা অনলি 380, ঠিক আছে, আজকে যদি কেউ নাও অনলি 380 থাকবে এটার প্রাইস, 380 থাকবে এটার প্রাইস, ফ্লাওয়ার মোটিভে দারুণ সুন্দর এটা, ওকে সো তার যদি প্রোডাক্টটা না, তার বক্তব্য ছিল শ্রুতি, অ্যাকচুয়ালি তার বক্তব্য ছিল আমি বিয়ের দিনে জিনিসগুলো পরব, তো আমরা বলেছি হ্যাঁ তুমি বিয়ের দিনে পেয়ে যাবে, তো বিয়ের আগের দিন রাত্রিবেলাও নাকি তাকে ফোন করেছিল ডেলিভারি অফিস থেকে, তো উনি ডেলিভারি অফিসার থেকে ফোন যে করেছে ফোন রিসিভ করেননি, ওনার 28 তারিখ মানে কালকে বিয়ে ছিল, উনি বলেছেন আমাকে যদি পরশু দিন মানে 27 তারিখ আমাকে যদি সন্ধে নাগাদও যদি ফোন করে আমি রিসিভ করব বিকেল নাগাদ, তো কুরিয়ার সার্ভিস থেকে পরশু দিনও ফোন করেছিল উনি ফোন রিসিভ করেননি, কালকেও ওনাকে ফোন করেছে উনি ফোন রিসিভ করেননি, ঠিক আছে, সারা দিন রাতেও ফোন রিসিভ করেননি,
আজকে ফোন করেছে, আজকেও রিসিভ করেনি। বিকেল টাইমটা দিকে উনি ফোন রিসিভ করে বলছেন আমি এই অ্যাড্রেসে নেই, অন্য অ্যাড্রেসে আছি। কুরিয়ার অফিস থেকে আবার আমাদেরকে ফোন করেছে, আমরা আবার ওই কুরিয়ার অফিসে ফোন করেছি যে দাদা তাহলে যে জায়গায় আছে ওই জায়গায় দেওয়ার চেষ্টা করুন, আমরা টাকা আবার এক্সট্রা দেব। তারা আবার ওনাকে ফোন করে বলছে আপনি কোথায় আছেন বলুন, আপনাকে সেই সেইখানেই দেওয়া হবে। উনি বলছে না না আমাকে এখানে এখানে দিতে পারবেন না, অ্যাকচুয়ালি আমি নেব না এই সেই। মানে মেইন কথা আমাদের বাঙালিদের বলে যে মুচকা কথায় যেটা বলতে চায় সেটা হচ্ছে যে উনি নিতে চাইছেন না জিনিসটা। তো এটাতে তো অ্যাকচুয়ালি আমাদের ফল্ট না, তুমি পছন্দ হয়েছে তুমি নিতে চেয়েছো। কিন্তু সুরভিদি বলে আরেকজন আছে, ওনারও কালকেই বিয়ে ছিল, একই দিনে বিউটি মজুমদারের আর সুরভিদিরও বেরিয়েছে। সুরভিদি কালকে পার্সেলটা নিয়েছে, নিয়ে আমাদেরকে বলেছে দিদি অসুবিধা নেই, বিয়ের দিন পেয়েছি তো কোনো প্রবলেম নেই, একটু লেট হতেই পারে ঠিক আছে, ওয়েদার খারাপ ছিল একটু লেট হতো। আমি মাঝে মাঝে ভাবি যে এখন তো খুব কম দেখা যায় যে ম্যানেজ করাটা ভদ্রতা ঠিক আছে না, বাট খুবই কম দেখা যায় যে পড়াশোনা এত দূর করার পরে এটা নিশ্চয়ই বিউটি মজুমদারের শিক্ষিত পরিচয় বলে আমার মনে হয় না। এটা যদি হতো তাহলে সে অন্তত বুঝতো যে আমরা নিশ্চয়ই টাকাটা পেয়ে গেছি, মানে ডিলে করিনি, আমরা চেষ্টা করেছি পাঠানোর, আমরা কোনোদিনই কোনো কাস্টমার থেকে এরকম করিনি আজ পর্যন্ত, আমরা চেষ্টা করেছি পাঠানোর, অনেকটা খেটেওছি, কাস্টমার ডিলে করেছি, কাস্টমারকে রিপ্লাই পর্যন্ত দিনে শুধু ওনার জন্য, ওনার ফোন রিসিভ করার জন্য, ওনার সাথে কথা বলার জন্য। তো উনি এতটা অভদ্রাগিরি করবেন আমাদের আইডিয়াও ছিল না, তাহলে হয়তো আমরা বুকিংই নিতাম না। উপরন্তু ওয়েদার নেচার এগুলো যদি না বোঝেন তাহলে সেই মানুষকে আর কোনোদিনই কিছু বোঝানো যাবে না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলতে পারিস। যে যে নেচার বোঝে না তাকে জগতে আর কোনো কিছুই বোঝানো যাবে না ঠিক আছে। চলো এটা হচ্ছে বললাম 380 মেবি, চলো যদি পছন্দ হয় এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো, সরিয়ে দেন ক্রাউন চুকার হবে দিদি, একটুখানি হোয়াটসঅ্যাপে নক করো। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দুটো নাম্বার আছে, যেকোনো একটাতে একটুখানি নক করো, ওখানে তুমি কিরকম চাইছো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, একটু ফটো তোমার দিয়ে একটুখানি নক করো। চলো এটার প্রাইস থাকবে, যদি আজকে লাইভ থেকে কেউ নিতে চাও এটার প্রাইস থাকবে তোমার অনলি 550 থাকবে এটার প্রাইস। এটা দারুণ সুন্দর, মানে এটা ছিলে কাটার যেমন কাজ আছে একদম গোল্ডের সাথে তুমি পেয়ার করে পড়তে পারবে, দারুণ সুন্দর। গ্লাস চুড় আছে দিদি, কম থেকে শুরু করে যদি বলি তাহলে তোমার ধরো না 1700-1800 এরকম, মানে একদম কম থেকে স্টার্ট আর কি 1700 থেকে ঠিক আছে। দেখো থাকবে এটার প্রাইস, এটা ছিলে কাটাটা বেশি আছে তাই এটার একটু প্রাইসটা বেশি, দারুণ সুন্দর এটা। চলো 350 করে দুটো দেখিয়ে দিই। হ্যাঁ দেখো 350 করে দেখো, এগুলো ছোট্টর মধ্যে 350 করে। হ্যাঁ এটাও 350, এটাও খুব সুন্দর চাকার মতন আর কি, 350 এটা। আরেকটা দেখাচ্ছি দেখো, এটা ফ্লাওয়ার এর মধ্যে, এটাও 350। উনি নাকি আবার নিজেও প্রোডাক্ট সেল করে, এই হচ্ছে ওনার মন মানুষ তাই নাকি, বা উনি নিজে প্রোডাক্ট সেল করে, তো একজন বেস্ট সেলারের মনোভাব কিরকম হওয়া উচিত? উনি যদি বেস্ট একজন সেলার হয়ে থাকেন তাহলে উনি কাস্টমারের সাথে ডিলিং কি করে করেন, উনি একজন বেস্ট সেলার কি করে, সেলস ওম্যান কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। উনি একজন বেস্ট যদি মনে হয় বেস্ট না, মানে বেটার অপশনেও আমি যাচ্ছি না, তো উনি বেস্ট বলছি কি করে বেস্ট সেলস ওম্যান সেটাই তো বুঝতে পারছি না, যে কাস্টমার ডিলিং কি করে করেন। মমিতাদি বালা 22 সাইজের বালা আমি দেখিয়েছি, একটু পাশে থাকো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ নিজে প্রোডাক্ট সেল করা অথচ এটা জানা নেই, ওনার যা করার করবে এবার, ওনার যা করার। হ্যাঁ সেটাই,
উনি রিসিভ করতে চাইছেন না, এটা বদমাইশি, ঠিক আছে না? আদারওয়াইজ কিছু না। থ্যাংক ইউ ধ্রুবজিৎ দা জয়েন হওয়ার জন্য। হ্যাঁ, ওনার নেওয়ার কোনো ইচ্ছে নেই এটা আমরাও জানি, কারণ উনি ভাবছেন কি এটা বোঝার মতন ক্ষমতা হয়তো আমাদের নেই, ঠিক আছে না? ঠিকই আছে, ওটা আমরাও বুঝছি। দেখো এটাও 350, এই কানপাশাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, ঠিক আছে, ফ্লাওয়ার মোটিভে। তো আমাদের একজন দাদা ভাই আছে, আমাদের থেকে জিনিস নেয়, আমাদেরকে ঠিক পথে নিয়ে যায়। আজকে জয়েন হয়নি ধ্রুবদা, তো ভাই ফোটার গিফট আমরা এটা পেয়েছিলাম, আমি সুনন্দা রিমি তিনজনে আর কি, খুব সুন্দর। আমি যে কানপাশাটা পড়ছি এটা 350 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? আমি এতক্ষণ ধরে যা পড়ছি তুই সবাই বলছিস ভালো লাগছে, কোনটাতে বললি না যে খারাপ লাগছে তানিদি। উনি আশা করছেন 22 তারিখে গিয়ে 25 তারিখ পাবে, 22 তারিখ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 22 তারিখ গিয়ে 25 তারিখ পাবেন। আচ্ছা আচ্ছা, উনি আচ্ছা উনি মানে অ্যাকচুয়ালি উনি রিয়েটা কবে করেছিলেন, উনি বুকিংটা করে ওনাকে যে ফোন করা হয়েছে নাম্বারের জন্য, ওনার অ্যাড্রেসের জন্য উনি ফোনটা আদৌ পিক আপ করেছিলেন? আমরা কি ডেলিভারি অফিসে সারা রাত বসে থাকবো? আমাদের কি বসিয়ে রাখবে আমাদের? আমার তো ওখানে মনে হচ্ছে ডেলিভারি অফিসটা বাপের বাড়ি, ঠিক আছে না, নালে শ্বশুর বাড়ি। যাই হোক, তো এই কানপাশে যেটা পড়েছি এটা প্রাইস থাকবে অনলি 350, ঠিক আছে? তো এটা আজকে লাইভে আমাদের দাদা ভাই জয়েন হয়নি, না হলে হয়তো মেবি ভালোই বলতে পারতাম যে দাদা ভাই তোমার দেওয়ার গিফট পড়েছি। তো ঠিক আছে চলো। আচ্ছা এটা একটা ঝুলোর মধ্যে দেখো, মানে খুব সুন্দর এটা, এটার প্রাইস থাকবে অনলি 330, যদি আজকে লাইভ থেকে কেউ নিতে চাও 330 থাকবে এটার আজকের জন্য প্রাইস, ঠিক আছে? এটা 330 থাকবে এটার প্রাইস। চলো 330 থাকবে এটার প্রাইস। আমার গানটা খুব ভালো লাগে, আমি রামকৃষ্ণ শুনে গেলে এই গানটা শোনার জন্য একশো দিছে রামকৃষ্ণ। দেখো এই একটা দেখাচ্ছি, দেখো এটা, এটাও কিন্তু খুব মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন কানপাশাটা বের করছি এটা দেখে আমারই পছন্দ হয়েছে, মানে পছন্দ মিন্স দেখো কানে বড় লাগবে বাট এটা সৌন্দর্যটা আলাদা রকম, ঠিক আছে? সৌন্দর্যটা একটা আলাদা রকম, দেখো দারুণ সুন্দর কিন্তু এটা, খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভের। এটার অনলি প্রাইস থাকবে তোমার 400, ঠিক আছে? অনলি প্রাইস থাকবে 400 আজ। আচ্ছা চলো 350 আজকে লাইভের জন্য, চলো 350 আজ লাইভের জন্য, দারুণ সুন্দর কিন্তু এটা। হ্যাঁ সেটা ঠিক শ্রুতি, বিজনেস করতে গিয়ে সেটা না, এখন সুনন্দা যখন বললো যে উনি নাকি নিজেও সেল করেন, আমি এটার দিক থেকে বলছি যে উনি যদি নিজে সেল করে থাকেন, অ্যাজ এ আমরা আমরা কাউকে কাস্টমার ভাবি, নিজের সবাই যারা জয়েন হয়, যারা বকে, যারা জিনিস দেখতে চায়, যাদেরকে আমরা জিনিস দিই, আমরা সবাইকেই চাই নিজেদের ফ্যামিলি মেম্বারের মতন, যে আমরাও আমরাও তো কোথাও না কোথাও আমরাও তো কারোর দোকানে কাস্টমার, তাই না? আমরা সেল করতে বসেছি, লাইভ করছি, মানে এটা তো নয় যে আমি কোনো দোকানে গিয়ে আমি জিনিস আমার জন্য পারচেস করবো না, তাই না? আমিও তো সেখানে কাস্টমার হিসেবেই যাই, তো আমি কাউকে আমি আমরা কেউই কাউকে কাস্টমার ভাবি না। বাট উনি একজন সেলসম্যান হয়ে এটা মানে শুনেও খারাপ লাগছে যে উনি কিভাবে সেল করেন। হাই রে সুনন্দা, রিমি এক শ্রুতি আমাদের সব ঘেটে গুটে নিচ্ছে, শ্রুতিকে বল লহরি হবে। হ্যাঁ পায়েল দি লহরি হবে, লহরি আমি দেখিয়েছি, তাও একটুখানি পাশে থাকো, আরো দু তিনটে দেখিয়ে দিচ্ছি। একটা বালা দেখাবেন টুটু, আচ্ছা টুটুর আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখিয়ে দিই, দেখো 300 অনলি বাটারফ্লাই ইয়েটা কানপাশাটা অনলি 300, ঠিক আছে? আজ লাইভ থেকে নিলে অনলি 300, ঠিক আছে? আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি,
চলো 300 এটার প্রাইস আজকের জন্য, হ্যাঁ সরিয়ে দিচ্ছি। সেম টু ইউ, আমিও তোমাদের কোন সেলার ভাবি। আরে না রে বোন, আমি কথা ধরুন কথাটা বললাম আর কি, ঠিক আছে না? আচ্ছা এইটা দেখো মমিতা দি, এটা দেখো, এটা আমি কুটু সাইজেরই বালা করেছি, হ্যাঁ এটা মুখ দেওয়া বালা করেছি, ডায়মন্ড কাট একদিকে আর একদিকে ফ্লাওয়ার মোটিভে, এটা মুখ দেওয়া বালা, মুখ ছাড়াও আছে, তুমি হোয়াটসঅ্যাপে একটু নক করো, ক্লিয়ার পিকচার ওখানে দিয়ে দেবো হাতে ধরে, এটা আমি টুটু সাইজেরই পড়েছি। তো এটা হচ্ছে তোমার 2100 বলেছি প্রাইস আজকে লাইভের জন্য, পেয়ারে নিলে এরকম, পেয়ারে যদি নাও তাহলে 2100 পড়বে এটার প্রাইস, ঠিক আছে 2100 এটার প্রাইস পড়বে, ঠিক আছে 2100 পড়বে এটার প্রাইস। কাজগুলো ইজি হয়ে যায় না, প্রসেস জানা থাকলে কাজ ইজি। 2100 হচ্ছে এটার প্রাইস থাকবে এই বালাটার, এটা হচ্ছে মুখ দেয়া বালা, হ্যাঁ দারুণ সুন্দর কিন্তু পেয়ারে বালা, টুটু সাইজেরও আছে মুখ ছাড়া, তুমি একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি, চলো সরিয়ে দিই, একটা লহরি দেখাচ্ছি দেখো, এটা দেখো 2250, এটা জাস্ট ওয়ান পিস অ্যাভেলেবল, টু পিস ছিল, টু পিস বেরিয়ে গেছে, 2250 এটার আজকের জন্য প্রাইস, ঠিক আছে ইয়ারিংস সমেত দারুণ সুন্দর মুখ দেওয়া দেখালাম, আমি মুখ দেওয়াই দেখালাম দিদি, লং লহরি চোকাল। আচ্ছা এটা হচ্ছে তোমার থ্রি লেয়ারের লহরি সিতে হাট, ঠিক আছে 2250 আজকের জন্য এটার প্রাইস থাকবে, 2250 এটার আজকের জন্য প্রাইস থাকবে, কারো যদি পছন্দ হয় এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, 2250 এটার প্রাইস থাকবে আজকের জন্য, হ্যাঁ চলো সরিয়ে দিই। আচ্ছা আমি না বুঝলাম না লহরি, অ্যাকচুয়ালি লহরি সিস্টেমের কি চাইছে দিদি, লহরি সিস্টেমের কি বললো? আচ্ছা বালা বক্সটা একটু দিয়ে দাও তো, লাভ ইউ টু বেবি। আচ্ছা এইটা আমি দেখাচ্ছি, এটাও মুখ দেয়া, এটাও দেখাচ্ছি, এটারও কিন্তু টু টু সাইজ অ্যাভেলেবল, ঠিক আছে এটাও কিন্তু টু টু সাইজের অ্যাভেলেবল, টু ফোর হবে বাট এটাও টু টু সাইজের অ্যাভেলেবেল, দেখো এটার মুখ দেয়া দেখো, এটা দারুণ সুন্দর দেখো, একদম গোলু গোলু টাইপের মুখ গুলো, গোলু গোলু টাইপের দেখো দারুণ সুন্দর, এটারও প্রাইস থাকবে 2100 আজ লাইভের জন্য, হ্যাঁ 2100। সিম্পল নিউ ডিজাইনের নেকলেস হবে কি? অ্যাকচুয়ালি অস্মিতা দি নিউ ডিজাইনের নেকলেস কম বেশি সবই আছে, একটুখানি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো আমি দুটো দেখাচ্ছি, তো আমি তো অনেকগুলোই দেখিয়েছি তাও দুটো দেখিয়ে দিচ্ছি দেখো, 2100 এই বালাটার আজকের জন্য প্রাইস থাকবে, ওকে এটা মুখ দেয়া, এটারও টু টু সাইজ অ্যাভেলেবেল, হ্যাঁ যদি পছন্দ হয় এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো। তুমি কি জানো আমার অনেক নাম হয়ে গেছে, বেবি মা বাবা শ্রুতি বোন আরো অনেক, ভুলে গেছি, তোকে 108টা নাম দেওয়া হবে, দাঁড়া তোকে 108টা নাম দেওয়া হবে, দেখো এটারও 2100, ঠিক আছে যদি পছন্দ হয় তো হোয়াটসঅ্যাপে একটুখানি এসএস নিয়ে নক করো, ক্লিয়ার পিকচার অ্যাভেলেবেল দিয়ে দেবো, সরিয়ে দিলাম। ওকে আচ্ছা মুখ ছাড়া দেখো আমি একটা জাস্ট কাটিং দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি 2223 না বাট এটা 2223 হয়ে যাবে, হ্যাঁ 1800 এটার আজকের জন্য প্রাইস থাকবে, 1800 যদি আজ লাইভ থেকে কেউ নিতে চাও 1800 এটার আজকের জন্য প্রাইস থাকবে, ঠিক আছে এটা মুখ ছাড়া 1800 আজকের জন্য এটার প্রাইস থাকবে, যদি লাইভ থেকে কেউ আজকে পারচেজ করতে চাও, পেয়ারে কিন্তু যেগুলো দেখাচ্ছি বালা সেগুলো পেয়ারে, হ্যাঁ সরিয়ে দিই
গোল্ড লুকিং এর মানে লুক লাইক গোল্ড আর কি। হ্যাঁ ওইটা আর ওইটা পাতাটা পেয়ার করে পড়তে পারবে, মানে এটা গোল্ড লুক লাইক গোল্ড, ঠিক আছে, লুক লাইক গোল্ড 1050 এটার আজকের জন্য প্রাইস থাকবে, ঠিক আছে, 1050 এটার আজকের জন্য জাস্ট আজকের জন্য প্রাইস থাকবে, এটা 1050 এটার আজকের জন্য জাস্ট প্রাইস থাকবে, ঠিক আছে, পছন্দ যদি হয় হোয়াটসঅ্যাপে একটুখানি নক করো, সরিয়ে দিই, আরেকটা দেখো নেকলেস দেখাচ্ছি, ইউনিক টাইপের একটা নেকলেস, ঠিক আছে, 1400 আজ লাইভ থেকে যদি কেউ নিতে চাও, 1400 আজ লাইভ থেকে যদি কেউ নিতে চাও এই নেকলেসটা, একদিকে মিনির কাজ, ছোট ছোট ইয়ারিংস আছে, ঠিক আছে, আর একদিকে পাতার মতন কাজ একটা, 1400 আজ লাইভ থেকে কেউ যদি এটা পারচেজ করতে চাও, 1400 আজ লাইভ থেকে যদি এটা কেউ পারচেজ করতে চাও, ঠিক আছে, চলো সরিয়ে দিই, আরেকটা দেখো, এটার ইয়ারিংস গুলো খুবই বড়, বাট এটা দেখতে খুব ইউনিক, এটার প্রাইস থাকবে 1300, আজ লাইভ এর জন্য শুধু প্রাইস গুলো বলছি, কাল হলে আবার দামটা একটু বেড়ে যাবে, 1300, নিশা দিয়ে একটুখানি হোয়াটসঅ্যাপে নক করো, একটুখানি জাস্ট হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে নক করো, ক্লিয়ার পিকচার অ্যাভেলেবল দিয়ে দেবো, 1300 আজ লাইভ এর জন্য এটার প্রাইস থাকবে, ওকে, যদিও বা এখন আর কোন পুজো টুজো নেই, বিয়ে বাড়ি আছে, বাট ঠাকুরের যদি কেউ প্রেফার করতে চাও, প্রেফার করতে পারো, এই কারণেই বলছি, একটা পুজোতেই যে শুধু সেইটা পরে এটার কোনো মানে হয় না, আমি মনে করি না আর কি, যে কালী পুজো মানে কালী ঠাকুরের পেন্ডেন্ট পড়তে হবে, লক্ষ্মী ঠাকুরের পেন্ডেন্ট পড়তে হবে, এটার কোনো মানে নেই, মা একটাই, ঠিক আছে না, তো যেই নামেই ডাকি না কেন, মায়ের অনেক রূপ, তো যেই নামেই ডাকি না কেন, চলো 1700 এটার প্রাইস থাকবে, এটা সেলের ওপর কাজ করা, দেখো সেল মিন্স হচ্ছে এইরকম, মানে একটু পাথরের ওপর আর কি, হ্যাঁ তার উপরে এটা ক্রিস্টাল পাথরটা অ্যাকচুয়ালি কিন্তু অরিজিনাল, যার জন্য আরো এটার প্রাইসটা বেশি, সেলের কাজের জন্য প্রাইসটা বেশি, ক্রিস্টাল পাথরটা এখানে নয়, এটা অন্য দেশের একটা ক্রিস্টাল, আমাদের দেশের ক্রিস্টাল গুলো একটু ছোট হয়, ঠিক আছে, 1700 আজকের এই পেন্ডেন্ট সেটটার প্রাইস থাকবে, 1700 আজকের এই পেন্ডেন্ট সেটটার প্রাইস থাকবে, আমার দেখে মনে হলো যে পত্র, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে শ্রুতি চেক করে নেব, 1700, ঠিক আছে, চলো সরিয়ে দি, আচ্ছা শ্রুতি দেখ, আমি অভদ্র কাউকে বলছি না, ঠিক আছে, আমি অভদ্র কাউকেই বলছি না, বাট একটা কি দেখ, পড়াশোনা করছিস, আরো অনেক দূর এগোবি, একটা বইয়ের প্রথম পেজ পড়ে আমরা বইয়ের শেষে কি আছে আশা করি জানতে পারি না, যতক্ষণ না বইটা আমরা পুরোটা পড়ি, ঠিক আছে না, তো সেই হিসেবে একটা মানুষকে কখনোই বাহ্যিক দিক থেকে আর ভিতরে তো ঢোকাই যায় না, কোনো মানুষের ভেতরে কেউই ঢুকতে পারবো না, বাট বাহ্যিক দিক থেকেও আমরা কখনো কাউকে বিচার করতে পারি না, বাট আমাদের সাথে যে জিনিসগুলো ঘটে রেগুলার, আমাদের সাথে যেটা ঘটে যেটা হয়, আমরা তার থেকে বিচার করি যে মানুষটা নিশ্চয়ই ভালো না, যতক্ষণ না তার সাথে মিশতে পারবো, যতক্ষণ না তাকে জানতে পারবো, বুঝতে পারবো, তো এটা পসিবল নয় সে ভদ্র কি অভদ্র কি কিছু, ঠিক আছে না, কারণ রবীন্দ্রনাথের ঘর বাড়ির উপন্যাসে আছে যে
একটা মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দিলেও কোনোদিন কাউকে চেনা যায় না। তো এটা হচ্ছে একটা নেচারাল ব্যাপার। আমাদের সাথে যেটা করেছে, আমরা যেটা হিমশিম খেয়েছি, প্রবলেমে পড়েছি, তার জন্যই বলা হয়েছে যে এটা এটা হচ্ছে বিউটি মজুমদারের ঠিক হয়নি আমাদের সঙ্গে করাটা, তাত্ত্বিক থেকে ব্লেম করেছি। আদারওয়াইজ যদি না করতো, আদারওয়াইজ করতাম না, সবাই ভালো, ঠিক আছে না? আমি তোমার কি বললাম, বাট আমি তোমার ভেতর ঢুকতে পারছি। ওরে উড়ে বাবা, তুই আমার ভেতর, আচ্ছা আমার ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে, তাই তো? আছো তুমি হৃদয় জুড়ে, থ্যাংক ইউ, তুমি সবার ভিতরেই ঢুকতে পেরেছো সোনা। চলো 1500 এটার প্রাইস থাকবে আজকের জন্য। হ্যাঁ, এই টার্সেলটা অ্যাকচুয়ালি গ্রিন কালারেরও হবে, ব্লু হবে, মেরুন হবে, তোমরা যে যেটা পছন্দ করতে পারো এটা নিয়ে নিতে পারো। ওকে, চলো সরিয়ে দিচ্ছি। আচ্ছা, আর তো কেউ কিছু দেখতেই চাইছে না, আমি কি দেখাই আর, কনফিউজড। আচ্ছা, আমি ছোট কতগুলো ইয়ারিংস দেখিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ গাছই দেখাই আমি, আমি এরকম করেই দেখাই। সবার সবার তো জানি, সবার ওয়েলকাম ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আমার ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে। চলো, আচ্ছা আমি এইগুলোকে এরকম ভাবেই দেখাই, কারণ আমার ছোট গুলো দেখানো একটু আনকমফোর্টেবল লাগে। তো গাছ ধরে দেখাই, স্ট্যান্ড ধরে দেখাই, প্লিজ যার যেটা পছন্দ হবে একটু মার্ক করে হোয়াটসঅ্যাপে নক করো, ক্লিয়ার পিকচার দিয়ে দেবো। এটা গাছটা দেখাচ্ছি আমি, অপোজিটে গিয়ে এটা দেখাচ্ছি, কেননা এটার প্রাইস গুলো আমি হাতে ধরে বলবো, তোমরা জাস্ট মার্ক করে নিও। হ্যাঁ দেখো, এটা দেখো, আজকের জন্য এটার প্রাইস থাকবে 250। এটা ঝুল একটু বড়র মধ্যে, লং এর মধ্যে 250। এটার প্রাইস থাকবে 300, এই এডি স্টোন এর গুলো 300। এটা 180, এটাও 180, এই যে ছোট ছোটটা 180, এই যে এডি স্টোনের গুলো এগুলো সব 300 করে, এটাও 180, এই এডি স্টোনেরটাও 300, এটা হচ্ছে তোমার 200, এটা 180, এগুলো হচ্ছে 200, এটা এটা সরি এটা 180, ঠিক আছে? আচ্ছা আমি এটা এইভাবে এইভাবে থেকে আমি সামনে গিয়ে দেখাচ্ছি একটুখানি এসএস দিয়ে। হোয়াটসঅ্যাপে নক করো, আমি ওখানে আবার কিন্তু মানে এটার প্রাইস গুলো বলে দেবো, ঠিক আছে? চলো দাঁড়াও, তুমি পড়তেই পারছো না, আহারে ইস কি বলো, সিরিয়াসলি দেখো এটা আমি ধরছি, কারো যদি এটা পছন্দ মানে এখান থেকে কোনো ইয়ারিংস পছন্দ হয় একটু মার্ক করে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো। হ্যাঁ, এটা যদি কেউ এসএস নাও, এই এসএসটা বেশ ভালো আসবে, আমার মুখ আর আমার গাছ, মানে গাছ আর আমার মুখ, শ্রুতি এটার এসএসটা ভালো আসবে না, কেউ যদি এসএসটা নেয় ভাব, আমার গাছের উপর আমার মুখের উপর গাছটা লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো এসএস নিয়ে নিতে পারো, সরিয়ে দিচ্ছি।
চল। আচ্ছা আর তো কেউ কিছু দেখতে চাইছো না, আর কেউ নেই ও ভিউয়ার্স, তো আজকে লাইভটা এখানেই চলো শেষ করে দিই, কেননা কেউ নেই যেহেতু, কেউ কমেন্ট করছে না যেহেতু, সে তো আর কি দেখাবো। শ্রুতি হোয়াটসঅ্যাপে আসিস, সবাইকেই বলবো যে কারোর যদি কিছু পছন্দ হয় একটুখানি জাস্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, হাতে একটুখানি সময় নিয়ে প্লিজ পার্সেলটা রিসিভ করো বা তোমরা। আচ্ছা আচ্ছা ওকে 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 থ্যাংক ইউ, তোমরা একটুখানি হাতে সময় নিয়ে তারপর হচ্ছে পেমেন্ট করো বা তোমরা হচ্ছে জিনিসটা নিও, ঠিক আছে? আমি আছি, আর কেউ নেই তো সোনা, তুই হোয়াটসঅ্যাপে আয়, তোর সাথে কথা বলছি, তুই হোয়াটসঅ্যাপে আয়। আচ্ছা আজকে লাইভটা এখানে শেষ করছি, যারা যারা কিছু দেখলে না বা দেখতে পেলে না, কারো যদি স্কিপ করে যায় প্লিজ মাইন্ড করো না, হোয়াটসঅ্যাপে একটু নক করো, ওখানে ক্লিয়ার পিকচার দিয়ে দেব। নেক্সট ডেতে যখন লাইভের আপডেট পাবে প্লিজ কাইন্ডলি একটুখানি সবাই জয়েন হয়ে যেও। আর সবাইকে আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট, যেহেতু আমাদের সবটা ত্রিপুরা আগরতলায় গোল্ড প্লেটেদের, তো যারা যারা আমার ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো বা নিতে চাইছো, তো তারা একটুখানি হাতে সময় নিয়ে রিসিভ করো। আর জানোই তো এখান থেকে বেরোনো দুটো প্রসেস, বারবার বলছি, কারণ বাংলাদেশের বর্ডারে আমাদের একটা ডেলিভারির চার্জেসের জন্য ওখানে একদিন গাড়ি একটু ঢিলে হয়, তারপর ধরো ওয়েদার সিজনের জন্য, ওয়েদারের জন্য এটার উপর হাত থাকে না। এখানে শেষ করছি, যারা যারা পরের দিন নোটিফিকেশন পাবে কাইন্ডলি একটুখানি জয়েন হয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আবাসনকে একটু সাপোর্ট করো, কারণ দেখো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো দোষ থাকে না, কোনো প্রবলেম থাকে না, কারণ তোমরা সবাই আমাদের থেকে অনেকেই জিনিস নাও, অনেকেই রিভিউ দাও যে হ্যাঁ খুব ভালো বা এইটা বলছো, এই নেকলেসটা বলছো না শীতে হাটটা বলছো, নেকলেসটা বলছো না শীতে হাটটা বলছো, আমি বুঝছি না, নাকি এইটা বলছো, কোনটা বলছো, এইটা বলছো? কমেন্ট করো, আমার হাত পেছনে সময় দিলে, আমার হাতে প্রচুর সময়, জানি তো জানি তো তোর হাতে প্রচুর সময়। আসলে এটা বলবো না, কারণ বিয়েতে পড়বার জন্য অনেকেই বলে যে হ্যাঁ বিয়েতে পড়বো দিদি, একটু একটু তাড়াতাড়ি দিও, আমরা চেষ্টাও করেছি, তো এটাতে অ্যাকচুয়ালি যদি ভাবে যে না আমাদেরই প্রবলেম, তাহলে আর কিছু বলার নেই। যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ লাইভ এখানেই শেষ করছি, আর যারা যারা কিছু দেখতে চাইছো একটুখানি হোয়াটসঅ্যাপে নক করো। চলো আজকের জন্য এখানেই আসি, টাটা, ভালো থেকো।